কৃষ্ণ কলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি মাতারা কালেকশনের পক্ষ থেকে। মুনমুন চৌধুরী লাইভটা এক্ষুনি অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হলে সবাই ফার্স্ট ফার্স্ট একটু জয়েন করে যাচ্ছি। ওকে, লাইভ ইজ অ্যাপ্রুভ। একটু লেট হয়ে গেছে গো, লোডশেডিং হয়ে গেছিল হট করে, তো একটু সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে যাও। আমি চলে এসেছি, চলো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে যাও। আজকে পুরো লাইভটা থাকবে ফ্যান্সির ওপর, একদম ফ্যান্সি জায়গা। শাড়ি দেখাবো না, এখনো লাইভে দেখোনি, এরকম শাড়ি দেখাবো, অসাধারণ শাড়ি দেখাবো। আমি যেটা পরে আছি সেটা হচ্ছে জাপানি ক্রেপ স্যাটিন। আমি যেটা পরে আছি সেটা হচ্ছে জাপানি ক্রেপ স্যাটিন, ব্ল্যাক এর উপর। ব্ল্যাক লাভার যারা আছো ফটফট করবে, একদম একদম জলের দামে যাবে ফলের রস। আজকে চলে এসেছি, আজকে আগের দিন আসতে পারিনি, খুব অসুস্থ ছিলাম, লাইভটা ক্যান্সেল করতে হয়েছে। আজকে চলে এসেছি, দেখো একটা খুব সুন্দর জাপানি ক্রেপ স্যাটিন পরেছি। ওফ, ব্ল্যাক এর মধ্যে এরকম ফ্লোরাল থাকলে, এরকম গোলাপ থাকলে ভ্যালেন্টাইন্স ডে কেঁপে যাবে। দেখো সবাই চলে এসো, একটু ফাস্ট ফাস্ট এসো। আমি আজকে একা আছি, পুরো হেল্পিং হ্যান্ডে কেউ নেই, তো একটুখানি সঙ্গে থাকবে তোমরা, তোমরা আছো, তোমাদের সাপোর্ট পেলেই হবে। ওকে, সব শাড়ি দেখাবো আজকে, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ, ঠিক আছে? কি বলছে সুদীপাদি, বলছে ব্ল্যাক কুইন, মৌসুমীদি কি স্মার্ট এন্ড ডিজাইন, কি ড্যাশিং লাগছে তোমায়, থ্যাংক ইউ মৌসুমীদি, লাভ ইউ দিদি। আচ্ছা শিপনরা হাই, সবাইকে হাই, চুমু লাগছে বৈশাখী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুকিং নাম্বার চলে এসেছে পিন পোস্টে, ইনস্ট্যান্ট বুকিং থাকবে আজকে, ইনস্ট্যান্ট বুকিং থাকবে, বিকজ এসব শাড়ি কোনো রকম রিস্টক পসিবল নয়, রিস্টক পসিবল নয়, আর লাইভে দেখাবো না। বুকিং করতে পারো তোমরা, বুকিং করলে আমি এনে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আজকে যা দেখাবো সব 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 দেখাবো আজকে, পার্টি ওয়্যার শাড়ি সব পরে তোমরা পার্টিতে যাবে, ডিস্কোতে যাবে, ভ্যালেন্টাইন্স ডেতে যাবে, সরস্বতী পুজোতে যাবে। ব্যাক ক্যামেরা অন করে একটা জিনিস দেখাই, সরস্বতী পুজো হলুদ চলে এসেছে, দেখো দাঁড়াও, ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ইয়াস, সরস্বতী পুজোর হলুদ দেখো, জাস্ট রেডি করে রাখা, হলুদ দেখে নাও, জাস্ট আসবো ইয়ালো স্পেশাল নিয়ে, সরস্বতী পুজোর হলুদ। আরো 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 আছে, আরো আছে, গোডাউনে রয়েছে, সব আনা হয়নি এখনো পর্যন্ত, হলুদ চলে এসেছে সরস্বতী পুজোর। জাস্ট তোমরা শুধু আমার লাইভ আর কেউ মিস করো না, ইয়ালো স্পেশাল চলে আসবে সরস্বতী পুজো দুই একদিনের মধ্যে, আজকে হচ্ছে পার্টি স্পেশাল একদম। আচ্ছা আমি লাইভটা একটু এখানে ওপেন করি, আমাকে এক মিনিট টাইম দাও। ও, আমি কালো পরেছি, কালো কালো নিয়ে গান হচ্ছে, ভাল লাগছে না। একটু সবাই চলে এসো তাড়াতাড়ি, হাই সুকন্যা, সবাইকে হাই, হ্যালো, তোমার শাড়িটার পিপি বলছি, ইনস্ট্যান্ট নেবে, জাস্ট শাড়িটা পরে অসম, বস অসম। এটা হচ্ছে আমেরিকান ক্রেপ স্যাটিন, ক্রেপে গেছে, খুব সফট শাড়িটা, ব্যাক সাইডও দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখো ব্যাক সাইড এরকম থাকবে, তোমরা জানো আমেরিকান, এটা হচ্ছে যে আমেরিকান স্যাটিন ক্রেপে গেছে, স্যাটিন স্যাটিন সিল্কে গেছে, ঠিক আছে? প্রিন্ট, কিন্তু এই ফ্লোরালগুলো পুরো প্রিন্ট, খুব ইজিলি ওয়্যার, যে কেউ পড়তে পারবে, দুর্দান্ত শাড়িটা, কোমর মানে স্টার্টিং থেকে এন্ড তক এই পুরো এই ফ্লাওয়ারটাই থাকবে, একদম এটাই থাকবে, একদম। সবাই চলে এসো, লাভ ইউ অল, তোমাদের মাতারা কালেকশনে মুনমুন্দি চলে এসছে, সবাই জয়েন করে যাও। আমি একটু আমার লাইভটা এখানে অন করে নেই, কারেন্ট ছিল না, অনেকক্ষণ লেট হয়ে গেছে, সবাই চলে এসো, খুঁজছে আমাকে সবাই, অনেকেই বুঝতে পারছি। দাঁড়াও, লাইভটার লিঙ্কটা কেউ দেয়নি মনে হয়, রিয়া এখনো পর্যন্ত আসেনি, আর বৈশাখী তো লিঙ্ক দিতে পারে না এখন, চলো দেখে নেই, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে, সবাই জয়েন করো, কেউ যেও না, আজকে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো, একদম সঙ্গে থাকো, জাস্ট সঙ্গে থাকো, আমাকে একটুখানি তোমরা কমেন্টস করো, কমেন্টস পড়বো, একটু সঙ্গে থাকো। পিন পোস্টের নাম্বারে ফোন করে ঝপঝপ বুকিং করবে, আমাকেও ফোন করতে পারো, আমাকেও ফোন করতে পারো, পিন পোস্টের নাম্বারে হোয়াটসঅ্যাপ, আমাকে ফোন। তুমি কি শাড়ি পরেছো? স্যাটিন পরেছি গো, মুনমুন ব্যানার্জি মুখার্জি, স্যাটিন পরেছি, আমি বলছি আমার শাড়ির পিপি পরে দেবো, তিন পিস আছে, তিনজন পাবে, একদম বসে বিক্রি করে যাব, একদম জলের দামে ফলের রস দিয়ে যাব, যারা নেবে জাস্ট ফোন নিয়ে রেডি থাকো, একদম জলের দাম, তোমাদের তোমাদের প্রত্যেকের সামর্থ্যের মধ্যেই শাড়ির দাম যাবে একদমই। দাঁড়াও লিঙ্কটা একটুখানি আমি নিয়ে নেই,
ওকে নিয়ে নিয়েছি, সবাই সবাই জয়েন করে যাও, দেখে নাও আমি পরেছি আজকে স্যাটিন। এসব শাড়ি লাইভে দেখবে না, লাইভে কোথাও দেখবে না, এসব একমাত্র মাতারা কালেকশন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ যাচ্ছে। যারা যারা দোকানে আসতে চাইছো কেনাকাটা করতে, দোকানে চলে এসো, 5টার পরে প্রতিদিনই আমি থাকছি, প্রত্যেক দিন 5টার পরে আমি থাকছি, দোকানে চলে এসো, দোকানে এসে কেনাকাটা করে নিয়ে যাও, বিয়ের কেনাকাটা, অনুষ্ঠানের কেনাকাটা সবকিছুই এক ছাদের নিচে পেয়ে যাবে, প্রত্যেক দিন থাকছি 5টার পরে, ঠিক আছে 5টার পরে। অ্যাকচুয়ালি আমি এই কদিন অসুস্থ ছিলাম, অনেকেই মেসেজ করেছে লাইভে আসো না কেন, লাইভে আসো না কেন, তো চলো আজকে চলে এসেছি, সঙ্গে থাকতে হবে সবাইকে। কোথায় গেল আবার আমার লাইভটা, রে ভগবান, পেয়ে গেছি, চলো স্টার্ট করে দিচ্ছি। তার আগে দু একটা কথা একটু বলবো তোমাদেরকে, কেউ লাইভটা কুইট করে বেরিও না, সাথে থাকো, সুন্দর একটা লাইভ জমে উঠবে, ঠিক আছে। আচ্ছা লেট হয়েছে দিদি, প্রিয়াদি কারেন্ট ছিল না গো, জাস্ট লোডশেডিং হয়ে গেছিলো, আবার এই আসলো। দেখ ইয়ালো গ্রিন কম্বিনেশনের হবে, কাতান হবে, হবে হবে, ইয়ালো গ্রিন, ইয়ালো গ্রিন কাতান হবে না, ওপারা হবে বোধহয়, ইয়ালো গ্রিন, ইয়ালো গ্রিন হবে না গো, হলুদ সবুজ নেই, হলুদ সবুজ একটাই ছিল দোকানে কেনাকাটা করতে এসেছিল, ওরা নিয়ে গেছে, সেটা হচ্ছে বেনারসি, নিয়ে গেছে, হলুদ সবুজ নেই। ও দিদি তুমি বিষ্ণুপুরী সিল্ক রাখো, হ্যাঁ রাখি, শ্বেতা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই রাখি। আচ্ছা শাড়িটার পিপি বলো, আচ্ছা শিখা কাকিমা চলে এসছে, শাড়িটার পিপি হচ্ছে অনলি অন আমার লাভেবল কাস্টমারদের জন্য, আমার ভালোবাসার পাত্রদের জন্য, আজকের জন্য শাড়িটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1050 টাকা। জাস্ট এবার বলো শাড়িটার কি দাম বলেছি তোমাদেরকে, জাস্ট 1050 টাকা দিলে এত সুন্দর একটা ফ্লোরাল করা একটা জাপানি স্যাটিন পেয়ে যাচ্ছ, এত সুন্দর একটা ফ্লোরাল করা, এর সঙ্গে একটা ব্লাউজ পিস আছে ক্রেপের। আমি বলবো ব্লাউজ পিসটা না বানিয়ে আমি আজকে তোমার হাইনেক ব্ল্যাক দিয়ে পরেছি, কিন্তু একটা লাইট পিঙ্ক ব্লাউজ দিয়ে পরো, লাইট পিঙ্ক ব্লাউজ দিয়ে পরো, খুব সুন্দর লাগবে শাড়িটা, পরলে স্মার্ট লাগবে, এটা পরে তোমরা যে কোনো অকেশন, যে কোনো পার্টি, এটা দিন এবং রাত দুটো অনুষ্ঠানে তোমরা কিন্তু ওয়্যার করতে পারবে, একদম জাপানি স্যাটিন রয়েছে এটা, প্রাইস 1050 টাকা, ইনস্ট্যান্ট বুকিং 3 পিস আছে, ইনস্ট্যান্ট বুকিং 3 পিস আছে, বিক্রি হয়ে গেলে বৈশাখী আমাকে ফোন করে বলবি, ঠিক আছে, ইনস্ট্যান্ট বুকিং। সুস্মিতা দি হ্যালো, শিখা কাকিমা বলে দিয়েছি প্রাইস। আচ্ছা শাড়িটার অপোজিট কি রকম গো, এই যে অপোজিটটা দেখে নাও, স্যাটিন যেমন হয় ব্যাক সাইডটা এরকমই থাকে। আমি যদি তোমাদেরকে যেগুলো স্যাটিন কাতান হয় সেগুলোও দেখাই, এই যে স্যাটিন যেগুলো আমি সাউথের স্যাটিন বিক্রি করেছি যেগুলো কাতান হয় সেগুলোও যদি দেখাই, ব্যাক সাইড এরকমই থাকে স্যাটিনের, স্যাটিনের ব্যাক সাইড প্রত্যেকটা সেরকমই থাকে। দেখো এটা একটা জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাক সাইডটা দেখে নাও, এই দেখো ব্যাক সাইড একদমই প্লেন থাকবে, একদমই প্লেন থাকবে, ঠিক আছে। আমি পড়ে আছি 1050, 3 পিস আছে, ইনস্ট্যান্ট বুকিং, আমাকে ফোন করো, বুক করতে পারো, ইনস্ট্যান্ট বুকিং, লাভ ইউ অল, সবাই সাপোর্ট করো, সঙ্গে থাকো। এতক্ষণ বুঝতে পেরেছি সবাই খুঁজছিলে, মুনমুন্দি কোথায় গেল, কোথায় গেল, এসে গেছি, চলো আজকে সব এক্সক্লুসিভ দেখাবো, ফ্যান্সি দেখাবো, আজকে সব এক্সক্লুসিভ আর ফ্যান্সি দেখাবো, চলো সবাইকে হাই হ্যালো, লাভ ইউ, লাভ ইউ, 200 ক্রস করে গেছে, সবাই সাথে থাকো, সাথে থাকো প্লিজ। চলো আমি কমেন্টসগুলো পড়ার জন্য ফোনটাকে এইখানে রাখি, আজকে শুধু কালো মেয়ের গানই আসবে, আমি কালো ড্রেস পরেছি তো ওই জন্য বোধ হয়। প্লেন শ্যাটিন আছে, দেখিয়ে দিচ্ছি আমি, যা আছে দেখিয়ে দিচ্ছি, আজকে যা শাড়ি ঢুকেছে তোমাদের খুলবো আর দেখাবো, সব ফ্যান্সি, সব ফ্যান্সি শাড়ি দেখাবো, দেখে নাও 3 পিস আছে শ্যাটিনটা, আমি যেটা পরেছি সেটা 3 পিস আছে, সব ফ্যান্সি দেখাবো, জাস্ট ফোন করে বুকিং করো। আচ্ছা সে তুতে মেরুন কাতান আছে, হ্যাঁ কালচে তুতে মেরুন, বাবা যা যা কালার বলছে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না কিছু, চলো আমি যেটা পরে আছি সেটা দেখে নাও, বারবার বলছি 3 পিস আছে, 3 জন পাবে। হ্যালো হ্যালো, যে শাটিন কাতানটা পেছন থেকে বের করে দেখালেন না ব্ল্যাক, হ্যাঁ 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 ব্ল্যাক এন্ড পিঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার কি রেঞ্জ আছে, ওটা একটু রেখে দেবেন দিদি, আমি বিকালে দোকানে যাব। আচ্ছা আচ্ছা, ওটা 1550, 1550 ওটা রেখে দিন, আমি বিকালে যাব, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে চলো। আমি এক্সাম্পল দেওয়ার জন্য যেটা বার করেছি সেটা সোল্ড আউট, চলো এটা দেখে নাও, এটা দেখে নাও, যারা এটা নেবে 1050, 1050 একদম ফোন করে বিক্রি করব। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলিয়ে, আই যে
ব্ল্যাক স্যাটিনটা আপনি পরে যাচ্ছেন ওইটা আমি বুক করতে চাই গো। এই নম্বরেই আপনি ফোন পে বা গুগল পে করে আমাকে ফোন করুন, ঠিক আছে? ঠিক আছে, আমি করে দিয়েছি তো এখনি, আর পেমেন্টটা করে নি। হ্যাঁ পেমেন্টটা করে, হ্যাঁ পেমেন্ট করে দিন তাহলে, সরিয়ে দিচ্ছি আমি শাড়ি। আপনি ওয়েস্ট বেঙ্গলে শিপিং নিলে 50 টাকা অ্যাড করে দেবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো আর দু পিস, আর দু পিস শ্যাটিন, আর দু পিস শ্যাটিন, আর দু পিস চলো। দিস দ্যাটস কল আ মাতারা কালেকশন, দ্যাটস কল আ মুনমুন চৌধুরী, দেখে নাও। আর দু পিস, আর দু পিস, একদম এক্সিবিশনে লাইভ করতে পারিনি, একটা লাইভ করেছি, মোটামুটি খারাপ হয়নি, ভালোই বুকিং হয়েছে। বৈশাখী বুকিং নিয়েছে, ও বলতে পারবে আমার থেকে ভালো কি পরিমাণ বুকিং হয়। এছাড়া সেকেন্ড লাইভটা করতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিলাম। আচ্ছা আজকে থার্ড লাইভে এসেছি, আর একটা লাইভ আছে, কোনো ব্যাপার নেই, মাতারা আছে সঙ্গে আর তোমরা আছো সাথে। প্রাইস যাচ্ছে 1050 টাকা, জাস্ট যে পড়বে তাকে অনন্য লাগবে। 1050 টাকা শ্যাটিন, 1050 টাকা শ্যাটিন, ঠিক আছে? চলো সবাই জয়েন করে যাও। এবার বলো, দোকানটা হচ্ছে বারাসাতে হৃদয়পুর স্টেশন, একদম তোমরা বাসে আসো, ট্রেনে আসো, যেভাবেই আসো না কেন চলে আসতে পারো, খুবই কাছাকাছি। আমাকে বলো এবার কি শাড়ি দেখাবো, আমি কিন্তু ডিজাইনার শাড়ি নিয়ে আছি, শ্যাটিন দেখিয়েছি আজকে, ব্ল্যাক শ্যাটিনটা দেখিয়ে নিয়েছি, এটা অলরেডি একটা সোল্ড আউট, আরো দু পিস অ্যাভেলেবেল আছে। সঙ্গে থাকতে হবে সবই এক্সক্লুসিভ দেখাবো, সঙ্গে থাকতে হবে সবই এক্সক্লুসিভ দেখাবো, একদম এক্সক্লুসিভ। এবার আর একটা ঝলক দেখো, আর একটা পার্টি ওয়্যার শাড়ির ঝলক দেখো, জাস্ট আর একটা পার্টি ওয়্যার, ব্ল্যাক 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 ব্ল্যাক, আজকে ব্ল্যাক পিঙ্ক ফাটিয়ে দেবো, আজকে ব্ল্যাক পিঙ্ক ফাটিয়ে দেবো। এটা হচ্ছে তোমার কটন সিল্কের ওপর, কটন সিল্কের ওপর দেখো, জাস্ট শাড়ি, জাস্ট শাড়ি। প্রাইস শুনলে তোমরা মাথায় হাত দেবে, মাথায় হাত দেবে, জাস্ট দেখো এটা কটন সিল্কের ওপর, দেখে নাও কিভাবে ইয়ে করেছে, স্টোন বসিয়েছে, ছোট স্টোন এবং ডায়মন্ড শেপের স্টোন বসিয়েছে, স্টোনগুলো কিন্তু লাইট গোল্ডেন কালার, লাইট গোল্ডেন স্টোন বসিয়েছে, ঠিক আছে? দেখে নাও, জাস্ট অসাধারণ, অসাধারণ। প্রাইসটা শুনলে তোমরা জাস্ট থমকে যাবে, প্রাইস হচ্ছে এটার কত জানো, এটার প্রাইস হচ্ছে কত হতে পারে এটার প্রাইস, দেখে নাও, অসাধারণ গেছে এটাও ব্ল্যাক। আর পিঙ্ক দেখো, পিঙ্ক কালারের পেছন দিক দিয়ে একটা এক্সট্রা পার বসানো রয়েছে, সেই পারটাকে ইয়ে করে ওপরে পুরোপুরি একদম স্টোন ওয়ার্ক করা রয়েছে, একটা পাইপিং করা রয়েছে পিঙ্ক কালার দিয়ে, দুর্দান্ত গেছে শাড়িটা দেখো, দুর্দান্ত বললেও কম হয়ে যাবে। প্রাইস যাচ্ছে মাত্র 899 টাকা, প্রাইস যাচ্ছে মাত্র 899 টাকা, কটন সিল্কের ওপর সম্পূর্ণ আজকে দেখাবো পার্টি ওয়্যার শাড়ি, সঙ্গে থাকতে হবে, আজকে সব পার্টি ওয়্যার দেখাবো, সঙ্গে থাকতে হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকতে হবে। এটাও ব্ল্যাক, আরেকটা কালার আছে বার করবো, জাস্ট যা নেওয়ার হবে জাস্ট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট পিন পোস্টের নাম্বারে যাও, ওখানে বৈশাখী রয়েছে, এছাড়া আমাকেও ফোন করতে পারো, আমি আজকে ফোন রিসিভ করব, কোনো ব্যাপার নেই, সঙ্গে সঙ্গে সোল্ড আউট লাইভেই বলে দেবো, সঙ্গে সঙ্গে সোল্ড আউট লাইভ, দুটো শাড়ি অলরেডি সোল্ড হয়ে গেছে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 799 টাকা, প্রাইস যাচ্ছে 899 টাকা, ঠিক আছে? চলো প্রাইস যাচ্ছে, বলছি একটু এদিকে আসতে হবে তো, একটু জল নিয়ে এসো, জল তাড়াতাড়ি, 899, জুহি রুদ্রত ম্যাডাম 899, ব্ল্যাক শ্যাটিনটার পিপি 1050, ব্ল্যাক শ্যাটিন 1050, আর চিন্তা করো না, 1050 টাকা দিয়ে একটা মাতারা কালেকশন থেকে জিনিস কিনবে, একদমই চিন্তা নেই, এটার প্রাইস 899, দেখো কি গর্জিয়াস, একদম পার্টি ওয়্যার শাড়ি দিচ্ছি, 899, একদম টোটালি পার্টি ওয়্যার, 899, দেখে নাও, পুরো শাড়িটাতেই কাজ করা রয়েছে, একদম এখান থেকে যাবে পুরো শাড়িটাতেই কাজ করা রয়েছে, 899, 899, 899 পাচ্ছ আজকের এই কালেকশনটা, 899, দেখো জাস্ট পরলে কি লাগবে, পিঙ্ক কালারের ব্লাউজ পিস, অবভিয়াসলি অবভিয়াসলি পিঙ্ক কালারের ব্লাউজ পিস, হ্যাঁ পিঙ্ক কালারের ব্লাউজ পিস এর সঙ্গে দেওয়াই রয়েছে, এই যো পিঙ্ক ব্লাউজ পরলে এটা দুর্দান্ত লাগবে, এই পিঙ্ক ব্লাউজের সঙ্গে এটা পরলে দুর্দান্ত লাগবে। প্রাইস যাচ্ছে অনলি অন টুডে অফার প্রাইস 899, 899, অসাধারণ শাড়ি গেছে, 899, ওকে সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম। ওটারই আর একটা কালার রয়েছে, দেখে নাও, ওটারই আর একটা কালার আছে, দাঁড়াও,
জাস্ট মাল ঢুকেছে আর তোমাদেরকে দেখাতে চলে এসেছি। জাস্ট মাল ঢুকেছে, আমিও দেখিনি, আমিও তোমাদের সঙ্গে দেখব। ওটারই আর একটা কালার দেখে নাও, পিচ পিঙ্কের সাথে দুর্দান্ত যাবে, দুর্দান্ত। হাই দিদি, আমি আপনার লাইফটা ফার্স্ট, পাপিয়া লাভ ইউ, সঙ্গে থাকো, দিদি না বোনু জানি না, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ। হ্যালো, কোন ব্ল্যাকটা বলো তো? এই ব্ল্যাক পেছনে রানী কালারের পার্টটা যেটা দেখাচ্ছে। হ্যাঁ, তুমি ফোন করলে তো একটু আগে। না না দিদি, আমাকে তো এই মাত্র। ও আচ্ছা আচ্ছা, যেটা স্টোনের 899। আচ্ছা ঠিক আছে, ওখানে বৈশাখীর নাম্বারে চলে যাও, ও ডিটেইলস করে দেবে। হ্যাঁ, পে করে দিয়েছি। ওকে ওকে, চলো থ্যাংক ইউ, থাকো সাথে। চলো, যেটা ব্ল্যাক রাখলাম সোল্ড আউট, এটার কেউ স্ক্রিনশট দিও না, সোল্ড আউট। এগুলো সব আমি যেহেতু ডিজাইনার শাড়ি, অনলি ওয়ান পিসেস অ্যাভেলেবেল, আবার আনতে পারলে আবার দেখাবো। ওকে, সোল্ড আউট, সোল্ড আউট। যদি কারোর নেওয়ার দরকার হয় তবু হোয়াটসঅ্যাপ করো, আমি চেষ্টা করবো রিস্টক করার। দেখো কি কালারের সাথে কি কালার ব্লাউজ পিস দিয়েছে, অসাধারণ একটা পিচ পিঙ্কের সাথে গেছে, ওয়াও ওয়াও ওয়াও, গ্রিন কালারের পাইপিং দিয়েছে ভাই, 899-এ এত সুন্দর ডিজাইনার শাড়ি। জাস্ট তোমরা বিয়ে থেকে শুরু করে পার্টি থেকে জন্মদিন পিকনিক যে কোনো কিছুতে পরো, দেখো শাড়ি আর 800 899, জাস্ট পে 899। দেখো জাস্ট পে 899 কিভাবে কাজ করেছে, শাড়ির পেছন দিয়ে পুরো গ্রিন কালারের একটা এক্সট্রা বর্ডার বসানো রয়েছে এবং গ্রিন কালারের পাইপিংটা যাচ্ছে, সবচেয়ে সোবার লাগবে এই পাইপিংটা, গ্রিন কালারের পাইপিং। কি হয়েছে গো, কিছু বিক্রি করছে চিৎকার করে করে, তাই না? ওটা বন্ধ করে দাও, শুনছো বলছি, ওটা বন্ধ করে দাও, ওটা টেনে দাও, ওটা আওয়াজটা আসছে। চলো, এই যাচ্ছে পিচ পিঙ্কের সাথে, এই যাচ্ছে পিচ পিঙ্কের সাথে গ্রিন, ও হো হো, দারুন দারুন দারুন, পিচ পিঙ্কের সাথে গ্রিন পুরো এইভাবে যাবে, 899 টুডে অফার প্রাইস, আর অনলি ওয়ান পিস। এই কালারটা মিষ্টি কালার, এটা ভ্যালেন্টাইন্স এর জন্য অসাধারণ, বিয়ের জন্য অসাধারণ, দুর্দান্ত গেছে। প্রাইস যাচ্ছে মাত্র 899, জাস্ট নিয়ে নাও। তার সঙ্গে রয়েছে একটা দুর্দান্ত দুর্দান্ত ব্লাউজ পিস, দুর্দান্ত একটা গ্রিন ব্লাউজ পিস। আমাকে ফোন করো, যে যেটা নিয়ে নিচ্ছ সঙ্গে সঙ্গে ফোন করো, অলরেডি যা যা দেখিয়েছি সব ম্যাক্সিমাম সোল্ড আউট। আমি যেটা পরে আছি সেটা এখনো আরো এক পিস অ্যাভেলেবেল আছে, 1050। ওকে চলো, নেক্সট তোমারটার কালার দেখো না, এটা ব্ল্যাকের ওপর এক্সক্লুসিভ, এটা ব্ল্যাকেই আসবে একদম। দেখো আমি তো একটা রাখবোই বস, কালো যেহেতু বুঝতেই পেরেছো রানী দাদি যে মুনমুন্দি একটা রাখবেই, এটা তো মানে এক্সক্লুসিভ, অসাধারণ। এটা একটা হাতা কাটা, জাস্ট একটা পিঙ্ক দিয়ে পরো, ওফ অসম লাগবে। আমি তো আজকে পড়েছি হাইনেক, গলা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে, যার জন্য। চলো নেক্সট নেক্সট ধামাকায় ঢুকে যাচ্ছি, একটু বার করে দাও না গো, নেক্সট ধামাকায় ঢুকে যাচ্ছি। এটা হয়ে গেছে সেল, দেখানো হয়ে গেছে, সেল হয়ে গেছে। ও এবার কোনটা দেখাই বলো তো, একটা পরে আসতে, ওটা পরে আসতে পারলে ভালো হতো, এটা টাইম দেবে আমাকে একটা শাড়ি পরে আসতে। এটা তোলো, এটা তোলো, দাও এখানে দাও, এটা রাখো, দেখছি এটা যদি টাইম দেয়, আমাকে যদি সবাই বলে হ্যাঁ পরে আসো, তাহলে আমাকে 2 মিনিট টাইম দিলে আমি সাটা সাট এটা ছেড়ে ওটা পরে, এটা যেহেতু সোল্ড হয়ে গেছে এটা পরার দরকার নেই। চলো এইবারে দেখো, এইবারে চলে এসো তোমরা একটু অর্গ্যানজার দিকে, একদম কেউ, আমি অর্গ্যানজা বললাম বলে তোমরা বুঝলে অর্গ্যানজা, কিন্তু এটা অর্গ্যানজার মতন না, এটা একদমই একদমই টোটালি টোটালি যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা খুবই সুন্দর ডিজাইনার শাড়ি, সত্যি খুবই সুন্দর ডিজাইনার শাড়ি। জাস্ট শাড়িগুলো দেখো, জাস্ট শাড়িগুলো দেখো, আমি বলবো তোমরা সঙ্গে থাকো, শাড়িগুলো দেখো, পসিবল হলে জাস্ট পারচেস করে নাও, কারণ এগুলো প্রত্যেকটা এক এক পিস। এই স্যাটিন দেখো, এরপরে স্যাটিন স্যাটিন করে আমাকে পাগল করবে। এই ব্ল্যাক দেখো, আজকে বলেছি না সকালে একটা বোন আমাকে ফোন করেছিল দত্তপুকুর থেকে, বোধহয় আমার দোকানে আসবে, ওই বোধহয় স্যাটিনটা নিয়েছে, আমাকে বলে দিদি কালো, কিন্তু আমি কালো নিয়েই চিন্তা করে রেখেছি, আজকে যা কালো দেখাবো, আজকে যা শাড়ি দেখাবো না, দুর্দান্ত দুর্দান্ত। এই হচ্ছে বস শাড়ি, ডিজাইনার শাড়ি, দেখো পুরো কালার কম্বিনেশন কিভাবে ড্রাইয়ে গেছে, দেখো ব্ল্যাক অ্যান্ড পিঙ্কে, ব্ল্যাক অ্যান্ড পিঙ্কে পুরো শাড়িটা গেছে। এটা কিন্তু অর্গ্যানজা যাচ্ছে, একদম পিওর অর্গ্যানজায় গেছে, এই যাচ্ছে বর্ডার, এই যাচ্ছে শাড়ির বর্ডার, পিওর অর্গ্যানজায় গেছে, এই যাচ্ছে শাড়ির বর্ডার। প্রাইস বস আজকে একদমই কমে থাকবে, এইভাবে যাবে শাড়িটা। শাড়ি দেখো, তোমরা বিয়ে থেকে শুরু করে যে কোনো অকেশনে পরো, জাস্ট শাড়ি দেখো,
জাস্ট শাড়িটা দেখো কি অসাধারণ শাড়ি দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আজকে অনেকে আছো আমার লাইভে, থ্যাংক ইউ ভেরি মাচ, লাইভ জমি উঠেছে, এইভাবে যাতে থাকে। ব্ল্যাকটা যাবে পুরো নিচের পোর্শনে, এগুলো কিন্তু প্রিন্ট ফ্লোরাল যাচ্ছে, আর এগুলো পুরো কাজে যাচ্ছে, সম্পূর্ণ ওয়ার্কিংয়ে যাচ্ছে, দেখো পুরো ওয়ার্কে যাচ্ছে কাজটা। প্রাইস থাকছে মাত্র 1750 টাকা, প্রাইস থাকছে এই অর্গানজাটা 1750। আমি নিজে দেখেছি এই অর্গানজা 3500 টাকা বিক্রি করতে, আমার কাছে পাচ্ছ 1750 টাকা। আজকে একদম টোটালি অফারে দিয়ে দেবো, জাস্ট ফার্স্ট টাইম এগুলো আমার এসছে, মার্কেটটা ধরার জন্য আজকের অফার, তোমরা কেউ ছেড়ো না, জাস্ট স্ক্রিনশটটা নাও আর বুকিং করো। অসাধারণ, ভ্যালেন্টাইন্স ডে, ম্যারেজ ডে থেকে শুরু করে বাড়িতে কোনো রাইস সেরিমানি, বিয়ে, যে কোনো কিছুতে একদম বডি হাগিং, একদম। আমি আজকে এক্ষুনি আসার সময় একজনকে গাড়ি করে দেখছি, অর্গানজা পরে আজকে বোধহয় বিয়ে আছে, সকালের অনুষ্ঠানে হয়তো এসছে, কি ফাইন লাগছে আমার অর্গানজা সাদা রঙের, কি ফাইন লাগছে, পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরেছে, সেটা প্রিন্টের, সেটা প্রিন্টের 1250-এর। আচ্ছা এই যাচ্ছে 1750, টুডে অফার প্রাইস 1750, জাস্ট স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করো, পিন পোস্টের নাম্বারে চলে যাও, কেউ চলে গেলে কিন্তু মিস করে যাবে চমক, শাড়ির চমক, আজকে কি দেখাবো তার চমক। দেখে নাও অর্গানজা 1750, ডিজাইনার শাড়ি, ডিজাইনার শাড়ি 1750, অর্গানজা দেখে নাও 1750 ডিজাইনার, ব্লাউজ পিসটাও দেখে নেবে, দুটো কালারে যাচ্ছে হাফ হাফে, ড্রাইয়ে দুটো কালারে যাচ্ছে, পিঙ্কে অ্যান্ড ব্ল্যাকে, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকে দুটো কালারে যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1750, 1750। এর সঙ্গে ব্লাউজ পিসটা দেখো, ওফ, ব্লাউজ পিসের চকচকে নেসটা, গ্লসিটা দেখো, পুরো ব্লাউজটা মনে হচ্ছে একটা শাটিনের মধ্যে দিয়ে গেছে, পুরো ব্লাউজে এভাবে কাজ করা রয়েছে, এর সাথে যাচ্ছে এই ব্লাউজ পিসটা, প্রাইস 1750। আর দেরি না করে জাস্ট এরকম একটা ডিজাইনিং শাড়ি তোমরা জাস্ট নিয়ে নাও, প্রাইস যাচ্ছে 1750, সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম 1750, চলে গেল এটা। হ্যাঁ আরও একটা, আরও দুটো কালার আছে, এটা সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, না থাকলে হবে না। কার কি কমেন্টস আছে একটু কমেন্টসগুলো পড়ে নেই গো, দারুণ কালেকশন, থ্যাংক ইউ দেবলিনা, থ্যাংক ইউ। আচ্ছা স্টোন, না না স্টোন, একটারও স্টোন উঠবে না, কিচ্ছু উঠবে না, এখন তুমি যদি বললাম না আমার মতন খোটানো স্বভাব থাকে তাহলে খুঁটি খুঁটি তুলে ফেলবে, না হলে থেকে যাবে, কিচ্ছু উঠবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদিভাই পাওয়া যাবে, আপনি পিন পোস্টের নাম্বারে যান, আমার বোন বুকিং নিচ্ছে, পিন পোস্টের নাম্বার আপনি কি জানেন না, বলে দেবো, আচ্ছা দাঁড়ান বলে দিচ্ছি, দেখুন পিন পোস্টের নাম্বারে শো করছে না কেন নাম্বারটা, দাঁড়ান এক মিনিট হলো, হ্যাঁ 8017, একটু লিখে নিন প্লিজ তাড়াতাড়ি, 1727275252, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ফোন যাবে না, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করুন, হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপ করুন, পেয়ে যাবেন, শাড়ির স্ক্রিনশটটা নিয়ে ওখানে দিন, ও বলে দেবে, ঠিক আছে ওকে, চলো। আচ্ছা এটার হোয়াইট হবে না গো, কোনোটার হোয়াইট নেই, যা দেখাবো তাই আছে গো বর্ণালী। আচ্ছা হাই দিদি, আমি আপনার লাইভে ফার্স্ট, লাভ ইউ পাপিয়া, সঙ্গে থাকো, সঙ্গে থাকো রূপসা, আমি আবার যাচ্ছি দোকানে, আচ্ছা চলে এসো চলে এসো, তোমাদের জন্য তো দোকান, আমার শতরূপাদি চলে এসছে, সবাইকে অনেক ভালোবাসা, অনেক লাভ ইউ, আজকে একদম ফ্যান্সি দেখাচ্ছি গো, শতরূপাদি একদম ফ্যান্সি, একদম পার্টি ওয়্যার, একদম এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ সব রকম রূপ ধারণ করতে পারে মাতারা কালেকশন, সেটাই হচ্ছে তার প্রমাণ, একদম ফ্যান্সিতে আছি, ফ্যান্সিতে। চলো এই দেখে নাও, বাও কালার, এটা আমি রাখবো, এটা বস আমি রাখবো, এটা তো আমি দেখিনি, ও কি কালার গেছে, ইয়েলো অরেঞ্জ এন্ড পিঙ্ক, এটা তো একদম সরস্বতী পুজোর রাতের পার্টি, ইয়া ভ্যালেন্টাইন্স পার্টি, ইয়া হালদি পার্টি থেকে শুরু করে ম্যারেজের বা বিয়ে বাড়িতে, ধামাকা কালার বস, এটা তো আমি দেখিনি, তার সাথে দিয়েছে একটা রেড ব্লাউজ পিসেস, ওফ কি লাগবে এটার সাথে, এটা পড়লে, তোমার এই ডিজিটাল কোথায় ক্যামেরা, লেন্স ভেঙে ঠেঙে গুটিয়ে রেখে দিয়েছো, চলো আর যেতে হবে না গো, আমি খুঁজে দিতে হবে না, প্লিজ এখানে থাকো, চলো। ও হো বাবা বৈশাখী, আমি তো এটা দেখে পাগল হয়ে যাচ্ছি, অর্গানজা ডিজাইনার অর্গানজা, সবার রিকোয়েস্টের কালারটা জাস্ট দেখো, কালারের ড্রাই পুরো তিনটে কালারে গেছে, এটা তিনটে কালারে গেছে, এটা হলুদ ওপরে পড়বে, মিডিলে যাবে,
পুরোটাই অরেঞ্জিস্ট, তারপরে যাবে পিঙ্ক। ওফ, যে পরবে এই শাড়িটা অসাধারণ 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 অসাধারণ, সত্যি অসাধারণ। যে পরবে শাড়িটা খুব সুন্দর লাগবে, কোনো বাচ্চা মেয়েও যদি সরস্বতী পুজোর দিন পরে না, অসাধারণ লাগবে। একদম বডি হাগিং, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি অর্গ্যানজা টোটালি বডি হাগিং, বিকজ পিওর কিন্তু। হ্যাঁ, 1750 1750 1750, ওফ কি শাড়ি দেখাচ্ছি কেউ আজকে, 1750 দেখো 1750। ডিজাইনার শাড়িগুলো এত সুন্দর হবে বুঝতে পারিনি, এটা বললেও তো হতো আজকে, দারুণ গেছে। প্রাইস যাচ্ছে 1750, দারুণ শাড়িটা দিদি, একদম একদম তনুশ্রী, সত্যি কথা। পিপি 1750, এত সুন্দর একটা ডিজাইনার স্যাটিন পেয়ে, স্যাটিন বলছি, সরি সরি সরি, অর্গ্যানজা পাচ্ছ 1750-এ, জাস্ট 1750, জাস্ট 1750। স্ক্রিনশটটা নিয়ে নাও, শাড়িটার কাজের কথা বাদ দাও, জাস্ট কালার কম্বিনেশন দেখো অসাধারণ। হ্যাঁ, গ্লেজ তো দেবে, স্যাটিনের তো গ্লেজ আছেই, এক পিস নিতে হবে, না নিলে বুঝবে না, স্যাটিনের গ্লেজ তো আছেই। প্রাইস যাচ্ছে 1750, 1750। ফুললি ফুললি বর্ডার ওয়ার্ক করা রয়েছে, দেখো ফুললি বর্ডার একদম জারদৌসি ওয়ার্কের মতন করা রয়েছে, দুর্দান্ত গেছে, কোনো রকম কাজের কোনো সমস্যা হবে না গো, একদম যত্ন নিয়ে পরবে বহু বছর পরতে পারবে, খুব সুন্দর শাড়িগুলো। তার সাথে গেছে একটা এই যে রেড কালারের ব্লাউজ পিস, ওফ 1750, তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো, তুল নিলে নাও, না নিলে এটা আমিই রাখবো, 1750 সরিয়ে দিলাম, ঠিক আছে 1750। আচ্ছা আচ্ছা, ইয়ে বৈশাখী পিঙ্ক শাড়িটা সোল্ড আউট হলে আমাকে একটা ফোন করে জানাবি বাবু, ঠিক আছে। আর একটা কালার, আর একটা কালার, কেউ যেও না প্লিজ, এত সুন্দর লাইভটা জমে উঠেছে, কেন না কেন দেখো, যাওয়ার কি আছে, যেতে হবে না, সঙ্গে থাকো না প্লিজ, পারলে লাইভটা শেয়ার করো, শেয়ার করলে প্রত্যেকে শাড়িতে 25 টাকা করে কম পাবে, লাইভটা শেয়ার করো। ও মা, এই কালারটা দেখো সি গ্রিনের সাথে, ওয়াও, এটা হচ্ছে যে তোমার অ্যারোস্টোকেটেড কালার, কোনটা রাখবো সেটাই হচ্ছে কামেন, এই হচ্ছে অ্যারোস্টোকেটেড কালার, একে বলা হয় অ্যারোস্টো, ওয়াও, একটা সি গ্রিনের সাথে একটা বেবি পিঙ্ক, বা এটা পেস্ট, পেস্ট কালার না সি গ্রিন গো, পেস্ট কালার সি গ্রিনের সাথে বেবি পিঙ্ক, ও সত্যি সত্যি সত্যি, এটা মৌসুমী দি ট্রাই করতে পারো, অসাধা আছে কি নাকি চলে গেছে, হ্যাঁ কমেন্টস করেছিল প্রথম দিকে, দেখো ওফ, জাস্ট দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো, অসাধারণ। হ্যালো, আমি যেটা নেবো বললাম এটা ও নিয়ে নিচ্ছে, আচ্ছা নিক, অসুবিধা নেই। এই এমনই জিনিস যতই দেখবো, আর আমিও তো মেয়ে ভাই, কন্ট্রোল কন্ট্রোল ইওর সেলফ, মানে আমি কন্ট্রোল করতে পারছি না, দেখো একটা খুব সুন্দর, এটা আমার মনে হচ্ছে পেস্ট কালার, কিন্তু মনে হচ্ছে আবার সি গ্রিন, দুটো কালারই শো দিচ্ছে, পেস্ট সি গ্রিন না শো দিচ্ছে, প্লাস একটা মিষ্টি বেবি পিঙ্ক, মিষ্টি বেবি পিঙ্ক, দুর্দান্ত গেছে অর্গ্যানজা, একদম ডিজাইনার অর্গ্যানজা। এই অর্গ্যানজা পরে কিন্তু তোমাদের পার্টিতে যেতে হবে, মাস্ট বি পার্টি, কোনো বড় অকেশন, কোনো বড় অনুষ্ঠান একদম, বা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা, বা বরের সঙ্গে হাবির সাথে ঘুরতে যাওয়া, একদম গর্জিয়াস প্রোগ্রামের জন্য নিতে হবে। হ্যাঁ দিদি বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কোথায় যাবে, বয়ফ্রেন্ডের সঙ্গে যাবে না দাদার সাথে যাবে? না না ছি ছি কি বলো, দাঁড়াও কলকাতায় আসো, দেখো তোমাদের কি করি, আগে কলকাতায় আসো, শিশির কুঞ্জে আসো, দারুন, এই তো শেষ, চলো ওকে, চলো সঙ্গে থাকো, চলো এটাও সোল্ড আউট, বৈশাখী এটা বুকিং নিস না, বিকজ এটা মৌসুমী দি, ঠিক আছে। এটার সঙ্গেও কিন্তু গেছে, এটার সঙ্গে ব্লাউজ কি লাল ব্লাউজ দিয়েছে? হ্যাঁ এটার সাথেও কিন্তু লাল ব্লাউজ দিয়েছে, বিকজ আমি বলবো যে এটার সঙ্গে লাল ব্লাউজ না পরাই ভালো, এটার সাথে লাল ব্লাউজ না পরে এটা একটা পরে ডিজাইনের ব্লাউজ, আমি বলে দেবো মৌসুমী দিকে, চলো সরিয়ে দিলাম এটাও। ওফ, এইবারে যাচ্ছি আরো ধামাকা একটা অর্গ্যানজার দিকে, আরো ধামাকা আরো ধামাকা। আচ্ছা ঘিচা মধুবনী টসর কালারের ফ্লিফিস শাড়িটা আছে, দাঁড়াও দাঁড়াও ঘিচাগুলো বার করো তো, মধুবনীর, মধুবনি দেখাবো, সঙ্গে থাকো, দেখছি কোনটা কোনটা আছে, না নিচের একদম ওই যেগুলো আর্ট করা তুমি বলেছিলে শাড়িগুলো সবকটা ভিডিও করবে, করা হয়নি তো,
মধুবনী আজকে আরেকটু কমে দেবো, আরেকটু অফারে দেবো, সঙ্গে থাকো। আরেকটা লট এসেছে, আরেকটা লট এসেছে, এখানে রাখো খুলে খুলে। আমি আগে এগুলো দেখিয়ে নিই, ডিজাইনারগুলো দেখিয়ে নিই। হ্যাঁ, এই এই শাড়ির না আরও দু তিন পিস এই তলায় আছে, এপাশে একটা হলুদ আমি নিয়েছি সেটা, আরগুলো কয়েকটা আছে দেখো। আমাকে একটা দাও দিদি। হ্যাঁ দেবো বাবু, তুই কোনটা নিবি বল। মৌসুমি দি আমার কাছে বুকিং করেছে আগে। ও আচ্ছা আচ্ছা, তোর কাছে করেছে। এইবার দেখো, এবার দেখ ইয়ে বৈশাখী দেখ আর রিয়া দেখ, তোদের পড়ার মতন শাড়ি বার করছি, একদম একদম। এটা কি বলে, পিঙ্ক রোসেস, রোজ পিঙ্ক। আমার খুলতে ইচ্ছা করছে না খুলতে। আজকে যারা লাইভটা মিস করছে তারা জানো না যে কি মিস করছো, একদম রোজ পিঙ্কের ওপর গেছে। ও আমি বলেছি না দরকার নেই মাসলিন কেনার, একটা এই অর্গানজা, এই একটা আমি না আমি তো নিয়ে চলে আসলো না, আমি জাস্ট এখন খুলছি শাড়িগুলো। জাস্ট একটা অর্গানজা নাও, কি দরকার ভাই, কি দরকার ভাই, 8-10 হাজার 15 হাজার দিয়ে মাসলিন কেনার, একটা অর্গানজা নাও, একটা অর্গানজা নাও। কালারটা কি বলো, কালারটা কি আছে বলো, তোমরা একটু কমেন্টস করো আমি কি দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে। নেওয়ার দরকার নেই, নেওয়ার লোক ঠিক করে দেওয়ার জন্য আমার মা তারা বসে আছে। একদম দেখো শাড়ি, একদম রোজ কালার, রোজ পিঙ্ক, তাই না? ধরো এইভাবে তোলো, এইভাবে তোলো, রোজ পিঙ্ক, রোজ পিঙ্ক, দুর্দান্ত, মানে সুপার সেভি উপার, সুপার সেভি উপার। যে ক্যারি করবে শাড়িটা অসাধারণ, অসাধারণ পুরো শাড়িতে দেখো, একদম রেড রোজ বলছি আমি, এই শুধু পিঙ্ক রোজ, রোজ কালার পিঙ্ক রোজ বলছি, কিন্তু প্রত্যেকটা দেখো একদম সিকোয়েন্স দিয়ে রোজ করা, একদম সিকোয়েন্স, চতুরূপা দিয়ে ট্রাই করতে পারো, সিকোয়েন্স দিয়ে রোজ করা, দুর্দান্ত কালার গেছে। প্রাইস একদম জলের দামে দেবো। আজকে বলেছি না যারা আমার লাইভ দেখছো শাড়ি কিনছো, আজকে আমার মন ভালো আছে, তোমরা সঙ্গে আছো, তোমাদেরকে ছাড়া বাঁচা যাবে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এই কদিন খুবই অসুস্থ, বাড়িতে শুয়ে আছি, কিন্তু প্রতিদিন তোমাদের এত মিস করেছি, বাড়ির থেকে অশান্তি করে লাইভ করছি, কারণ আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। আমার বিক্রি হোক বা না হোক, আমি লাইভে এসে যদি আমি এই চেঁচানোটা, এই চিৎকার করাটা, তোমাদের কমেন্টস পড়া, তোমাদেরকে এসে এরকমভাবে বলা, এটা মনে হয় যেন আমার একটা এন্টারটেনমেন্টের জায়গা। তো সো আমি ব্যবসা তো আছেই, ব্যবসা মা দিচ্ছে, মার কৃপায় যেরকম হচ্ছে, যেমন 5-7 দিন ব্যবসা হয়নি তাতে কী হয়েছে, আমি তো অ্যাজ ইউজুয়াল আছি, তো মায়ের ওপর সব, কিন্তু তোমরা আমার আলাদা পাও না, তো তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। সেই জন্য শাড়ি একদমই তোমরা যারা যারা পাচ্ছ আজকে দিনে, আজকে একদমই এসছি ঝগড়া করে বাড়ির থেকে লাইভ করতে, ঠিক আছে? তাও দেখেছো 20 মিনিট লেট হয়েছে, 10 মিনিট কারেন্ট ছিল না, 10 মিনিট রেডি হতে লেগেছে, আমাকে লাইভ করতে দেবে না, বিকজ আমি একটুখানি আমার প্রেশারটা ফল্ট করছে, ওই জন্যই লাইভ করতে বারণ করছে। তো যাই হোক, তবু আমার মনে হয় তোমাদের সঙ্গে এই 1-1.5 ঘন্টা কাটালে আমার শরীরটা আরও ভালো হয়ে যাবে, ওই জন্যই আসা। তো সেটাই বলছি যে তোমরাই হচ্ছে আমার কাছে সব কিছু, বেঁচে থাকার একটা মানে দিশা হয়ে গেছে, একদম রন্ধ্রে রন্ধ্রে মিলে গেছো তোমরা, এরকম একটা জায়গা আমার তৈরি হয়ে গেছে, চোখ খুব আরাম হচ্ছে শাড়িগুলো দেখে সত্যি। আজকে একদম আজকে একটুখানি ডিজে চালাতে পারতে গো, একটু ডিজে চালাতে পারতে, সে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে তোমার পেন ড্রাইভটা দিয়ে। তো এটার আজকের প্রাইস হচ্ছে একদমই কম, একদমই কম, কোনো 2000 না, কোনো 1900 না, কোনো কিছু না, মাত্র 1850 টাকা। এবার শাড়িটা দেখো, একদম রোজ পিঙ্কের শাড়ি, আমি পুরো খুলে দেখাবো, ব্লাউজ পিস এটা পুরো আঁচল পোর্শন যাচ্ছে, কাজটা দেখে নাও, সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা সিকোয়েন্স, সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা সিকোয়েন্স, শাড়ি ছিঁড়বে সিকোয়েন্স কাজ কিছু হবে না। আর তার জন্য আমি আছি মাতারা কালেকশনের, তার জন্য আমি আছি, দেখো পুরো শাড়িতেই এরকমভাবে করা। ওফ কি লাগবে পড়লে, দেখো পুরো অল ওভার, ওভারঅল, ওভারঅল 1850, ওভারঅল দেখো 1850। ও শাড়ির গ্লসি কি, সিকোয়েন্স তো আছে আছে, তাছাড়া অর্গানজা কি গ্লসি। এবার চলে এসো ব্লাউজ পিস, ভাই 1850-এ এরকম একটা ব্লাউজ পিস দিয়ে শাড়ি পাওয়া, দেখো বিপি 1850, জাস্ট কেউ ছেড়ো না, কেউ ছেড়ো না, কেউ ছেড়ো না, আমি বলবো নিয়ে নাও এই 2 পিস, আমার কাছে এখনই আছে, কালকেই শিপিং হয়ে যাবে, এক্সট্রা পিসেস নিতে চাইলে যদি সোল্ড আউট হয়ে যায় বৈশাখী, যারা চাইছে তাদের নাম্বারগুলো রাখিস, আমি চেষ্টা করব রিস্টক করে এনে দেওয়ার, কিন্তু পেমেন্ট করে রাখতে হবে, পেমেন্ট। হ্যাঁ হ্যাঁ দেখো ব্লাউজ পিসটা পুরো পিঠে, ব্যাক সাইডে এটা হবে, কিন্তু পিঠে, পিঠের দিকটা দাও বা সামনে দাও, যেখানে পিঠে দিলে বেশি ভালো লাগবে। কেমন দেখালাম শাড়িটা প্লিজ বলো, একদম রোজ পিঙ্ক, একদম রোজ পিঙ্ক, প্রাইস 1850, কোথাও পাবে না এই শাড়ি,
বলবে তোমাদের কাছে 3-3.5 হাজার টাকা, কারণ এর অর্গানজাটা দেখো, পুরো অর্গানজাটা দেখো, রেশম ফেল, মাসলিন ফেল, মাসলিন ফেল এর কাছে, আর একটা গ্লসিও আছে, আর কিছু বলবো না এটা নিয়ে। 1850 সরিয়ে দিলাম, হ্যাঁ এটা একদম কমই, সবই কমই দিচ্ছি আজকে। সাতরূপাদি আর বলো না, আমি নিচ্ছি এই ডিজাইন, কি বাকিদের পরে দেবে, আচ্ছা দেবো দেবো, সবাইকে দিয়ে দেবো, অসুবিধা নেই, একটুখানি তোমাদের কমেন্টস পড়ে নেই। আরো এক পিস আছে, দু পিসেস আরো এক পিস আছে, আর ওজনও একদমই হালকা, একদম জাস্ট স্টোন আর মিররের ওজন গুলো। এটা কে গো? ও আচ্ছা, নবজিতা সাহা, হাই দি, আমি শতরূপার ফ্রেন্ড ফ্রম আগরতলা। এই বাবা উঠে যাচ্ছে, পড়তে পারছি না, তোমার কালেকশন গুলো পরে পরে সেটাকে অসাধারণ লাগছে, আমিও ফ্যান হয়ে গেছি, উঠে যাচ্ছে, কমেন্টস পড়তে পারছি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, কি নাম বললাম যেন, নবজিতা সাহা বোধহয়, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ডিয়ার, সাথে থাকো, এভাবে সাপোর্ট করো। কি মোবাইল গো, কমেন্টস পড়তে গিয়ে ব্যাক ক্যামেরা অন হয়ে যাচ্ছে গো। আচ্ছা আমি এখানে দেখে নিচ্ছি, যদি এখানে থাকে পড়ে দেবো, এত তাড়াতাড়ি কমেন্টস গুলো উঠে যাচ্ছে না, পড়তে পারছি না। দিদি কি করছো, দিন দিন বয়স কমছে, টিপস দাও। ও আচ্ছা, আমার টিপস নেবে, কি বয়স কমছে, খাওয়া দাওয়া কমে, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দাও, ওই ওইটাই তো আমার সবচেয়ে খারাপ, মানে খারাপ লাগে পৃথিবীতে, সবকিছু ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে না, একদম খাওয়া দাওয়া করো না, ওটাই হচ্ছে টিপস। আর সকাল থেকে সব করো, ঘর ঝাড় দেওয়ার থেকে, ঘর মোচার থেকে, পুজোর দেওয়ার থেকে, বাসন মাজার থেকে, সব করো, এটাই হচ্ছে টিপস, একদম। হ্যাঁ রাতে গিয়ে কাউকে বলে একটু খাইয়ে দাও, সেটা তো হবে, সারাদিন এত কাজ করার পর রাতে তো কাউকে বলতে হবে যে একটু খাইয়ে দাও। আচ্ছা চলো, ব্ল্যাক স্যাটিনটার পিপি কত? ব্ল্যাক স্যাটিনটার পিপি হচ্ছে তোমার 1050 টাকা, যেটা আমি পড়ে আছি 1050 টাকা, ঠিক আছে। আচ্ছা বাবা, আগের কমেন্টস পড়ছি না, কি কে জানে, স্টোন গুলো কি না, কোথাও কিছু কোনো স্টোন উঠবে না, কোনো সিকোয়েন্স উঠবে না, সবকিছু দায়িত্ব আমার, কিছু উঠবে না বাবু, কিচ্ছু উঠবে না, হোয়াইট নেই গো, হোয়াইট নেই, হোয়াইট নেই, কিচ্ছু উঠবে না, সাথে থাকো, আমি আরো কালার দেখাচ্ছি, আরো কালার দেখাচ্ছি, কিচ্ছু টানলেও শাড়ি ছিঁড়ে যাবে, কিন্তু কোনো রকম কোনো স্টোন, কোনো সিকোয়েন্স, সম্পূর্ণ মেশিন ওয়ার্ক করে লক করা রয়েছে, তোমরা দেখে নাও, দরকার আর একটা ডেফিনেশন পুরো সুন্দর করে দেবো, খুব স্মুথ, তোমরা বাচ্চা কোলে নিয়ে সারাদিন এই শাড়ি পরে থাকো, বা ছোট বাচ্চাদের পরও কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একদম। আমি আবার যাচ্ছি দোকানে। আচ্ছা আমার কাছে কমেন্টস শো করছে না কেন, সব পুরনো কমেন্টসগুলোই আসছে। আচ্ছা সরস্বতী পুজোর জন্য শাড়ি দেখাও, হ্যাঁ ইয়ালো স্পেশাল আসবে, লাইভের ফার্স্টেই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়েছি, প্রচুর ইয়ালো, মিনিমাম চেষ্টা করবো একটা লাইভে 60টা ইয়ালো দেখানোর, ইয়ালো অ্যান্ড হোয়াইট, আসবো, প্রতি বছর আসি, আসবো, একটুখানি দাঁড়াও, আমাকে একটু সময় দাও, আসছি। আর আজকেও যা দেখাচ্ছি, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আচ্ছা হলুদ, কি বলছে, হলুদে কিছু হবে, হলুদ নিয়ে আসবো, যে নীলাশা বিশ্বাস, আমি আসবো, তোমারটার পিপি 1050 টাকা, 1050 টাকা, চলো, যেই অর্গানজাটা দেখিয়ে দিয়েছি সেটার সেটারই আর এক পিসেস দেখো, আর এক পিসেস, একদম রোজ পিঙ্ক। আমি বলবো শাড়ি কেনার একটা ইচ্ছা থাকলে, সামনে অ্যানিভার্সারি থাকলে, কোনো বিয়ের, সত্যি বিয়েতে তোমরা এটা পরে অ্যাটেন্ড করো তো, শীত তো চলেই গেছে, একটা অর্গানজা পরে যাও তো, সবাই লুকস করবে তোমাকে, সবারই দৃষ্টি আকর্ষণ হবে, সবার লুকস টানা যাবে, অসাধারণ লাগবে। একটু হাটকে পড়ো না, কাতান বেনারসি তো আমরা অনেক পড়েছি, একটু হাটকে পড়ো, প্রাইস যাচ্ছে 1850। ও একদম জিজ্ঞেস করতে হবে সবাইকে, হ্যাঁ যে এই শাড়িটা কোন স্টোর থেকে নিয়েছো, কোথা থেকে নিয়েছো, বাধ্য হবে জিজ্ঞেস করতে। কাজ দেখো, জাস্ট কাজ দেখো, প্রাইস যাচ্ছে 1850 টাকা, সরিয়ে দিলাম। আচ্ছা ওইটা কি দেখিয়ে দেবো, ওই অর্গানজাটা, ওই সিকোয়েন্সটা যেটা বললাম এক্সক্লুসিভ, হ্যাঁ আর পড়বো কখন, ওরা 204 জন হবে, তোমার দোকান করে আমার বারোর সাথে হৃদয়ে পড়বো অরুণিতা, হ্যাঁ আমারটার প্রাইস হচ্ছে 1050 টাকা, পিয়ালি অলরেডি দুটো সোল্ড হয়ে গেছে আর একটাই আছে, বুকিং করতে পারো, 1050 টাকা, খুব স্মার্ট লাগবে, যে কোনো প্রোগ্রামে তোমরা এটা ওয়্যার করো, এটা সন্ধেবেলা সকালবেলা দুদিকেই পড়তে পারবে। দাও ওইগুলো তুলে দাও একটু, হ্যাঁ হ্যালো, দিদি আপনি আগেও ফোন করেছিলেন না আমাকে, ইয়ালো অর্গানজা বোধহয় আরেকজন আমি বৈশাখীর কাছে পাঠালাম তো, ও বুকিং করছে, আপনি ওই নাম্বারে যান, আপনি আমাকে জিজ্ঞেস করে পেমেন্ট করেছেন না, ওকে বৈশাখীকে, হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে তাহলে অসুবিধা নেই, পেমেন্ট করলে ও হয়ে যাবে।
ওকে ওকে হ্যাঁ হ্যাঁ আপনি পাঠিয়ে রাখুন, আমি লাইভটা শেষ করি, আমি লাইভ শেষ করি দিদিভাই। আর কোনো শাড়ির ফটো আমার পসিবল হয় না, বিকজ আমি লাইভ করতে করতে আমার কাস্টমার বাইরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আর আমার বোন আমার থেকে অনেক দূরে থাকে, আমার দোকানে থাকে না, তো আপনি রেকর্ডেড লাইভ দেখে স্ক্রিনশট নেবেন, ওকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর একবার দেখে নেবেন লাইভটা, আমি পুরো শাড়ি খুলে দেখিয়েছি। হ্যাঁ সেটাই বলার যে কেউ কিন্তু শাড়ির ছবি দিতে বলবেন আর, এটা আমার পসিবল না, একদমই আমি লাইভ শেষ করতে পারবো না, আমার কাস্টমার আসবে আজকে। আচ্ছা কে বলছিলে, মধুবনী চলে এসো, মধুবনীর আজকের প্রাইস থাকবে শুধুমাত্র 1099 টাকা আজকের জন্য, আজকের জন্য 1450 প্রথম প্রাইস ছিল, তারপর 1250 হয়েছে, আজকে করেছি 1099, শুধুমাত্র টুডে মধুবনী আপার 1099, রাতের মধ্যে পেমেন্ট করতে হবে, কারণ এই শাড়ি, ও ওয়াও হলুদ কে চাইছিলে গো, দেখো চলে এসছে, নাও মধুবনী দেখাচ্ছি, মধুবনী সেল দেখাচ্ছি, প্রাইস আজকে 1099, আমাকে পেটাবে যারা আগে 1450 এবং 1250 নিয়েছে, বলবে মুনমুন করছো কি, এটা থার্ড লট, তিনবার রিস্টক করলাম মধুবনী, দেখো শাড়ি জাস্ট ইয়ালোর মধ্যে সম্পূর্ণ কাজ ওয়ার্ক, দেখো এই একটা শাড়ি পরে সরস্বতী পুজোর দিন বেরো, সবাই তাকাবে, সবাই তাকাবে, হৃদয়পুরের কোথায় সবকিছু বলে দেওয়া হবে, আমার স্ক্রিনের ওপর হাত দাও, আমার নাম্বার রয়েছে দিভাই, ফোন করে নাও, আমি একদম হৃদয়পুর স্টেশনে বসে আছি, হৃদয়পুরের মেন টপারে আমি বসে আছি, দেখে নাও মধুবনী 1099, ইয়ালোর ওপরে কে পড়বে সরস্বতী পুজোর দিন, মধুবনী 1099, দেখো জাস্ট দেখো নিচের পাটটা এইভাবে যাচ্ছে, কি কাজে গেছে গো এটা, লোটাস দেখো নিচের পাটটা, আর এই যাচ্ছে আঁচল, মধুবনী 1099, ওফ আমি জাস্ট বলে দিয়েছি, কিন্তু এই শাড়ি 1099 দেওয়ার মতন শাড়ি নয়, 1099, এটা হচ্ছে যে আমার থার্ড লট, মধুবনী থার্ড লট, এটা 1099, দেখো আচ্ছা এই যাচ্ছে, দেখো ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে বিপি, এই হচ্ছে বিপি, প্রাইস যাচ্ছে, এখনো তাড়াতাড়ি করে সরস্বতী পুজোর শাড়ি তুলে নাও, কারণ এই শাড়িগুলো না ব্লাউজ পিস বানিয়ে না পড়লে ভাল লাগবে না, প্রাইস যাচ্ছে 1099, 1099, এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে টোটাল আঁচল, প্রাইস 1099, মধুবনী ফার্স্ট কালার যাচ্ছে এটা ইয়ালোর সাথে, 1099, 1099, পুরো শাড়িটাই কিন্তু প্রিন্ট করা রয়েছে, পুরো শাড়িটাতেই 1099, 1099, সাথে থাকতে হবে, টাইম কতক্ষণ হয়েছে দেখো তো, 1099, সঙ্গে থাকো সবাই প্লিজ, একদম সাথে থাকতে হবে, শাড়ি দিচ্ছি অফারে, অফারে স্ক্রিনশটটা নিয়ে জাস্ট ফার্স্ট ফার্স্ট বুকিং করতে হবে, ফার্স্ট ফার্স্ট বুকিং করতে হবে, 1099, 1099, ফার্স্ট চলে গেল, দেখো সঙ্গে সঙ্গে প্যাকেটে ঢুকিয়ে দাও তো, আর এগুলো তুলে দাও যেগুলো দেখাইনি, নেক্সট দেখে নাও, ওফ দেখো তসর কালারের ওপরে গেছে, তসরের ওপরে গেছে, নেক্সট মধুমণিটা দেখো, 1099, 1099, 1099, আবার বলছি 1099, 1099, লাস্ট একটা আমি সিকোয়েন্সের চমক দেখাবো, লাস্ট এক পিস লাইভ শেষ করার আগে একটা সিকোয়েন্সের চমক দেখাবো, ঠিক আছে? তোমরা কমেন্টস করো, কমেন্টসে রিপ্লাই দেবে, রিয়া আছে, দিদি তোমার কাছে বেনারসি কত থেকে স্টার্ট একটু বলো প্লিজ, আমার কাছে বেনারসি বাবু 2100 টাকা থেকে স্টার্ট, ঠিক আছে 2100 থেকে স্টার্ট বাবু, চলো এই যাচ্ছে দেখো, ওফ তসর কালারের ওপর ব্লু দিয়ে ইয়ালো দিয়ে দুর্দান্ত শাড়িটা, পরলে কি লাগবে একটু গায়ে ফেলি, এটা যাচ্ছে আঁচলটা, 1099, সাথে থাকো প্লিজ প্লিজ প্লিজ, কেউ যাবে না, সঙ্গে থাকো, লাস্ট একটা শাড়ির আবার চমক দেখাবো, সব ডিজাইনার কালেকশন দেখাচ্ছি আজকে, সমস্ত ডিজাইনার কালেকশন, কতক্ষণ হলো গো লাইভটা, চলো আমাকে দাও আমার ফোনটা কোথায়, ও আচ্ছা এখনো প্রচুর টাইম আছে, সাথে থাকো আস্তে ধীরে দেখাই, অনেক মাল দেখাতে পারবো এখনো, দেখো প্রাইস যাচ্ছে 1099, 1099, দেখো এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা স্ট্রাইপসের ওপরে, এটা 1099, এটা তোমরা শুধু সরস্বতী পুজো কেন সকালের বিয়ের অনুষ্ঠানে সকালের দিকে মা কাকিমাদেরও দিতে পারো, এগুলো পরে ভিডিও মেনলি ভিডিও ফটো খুব সুন্দর উঠবে এবং পরেও আরাম, প্রাইস যাচ্ছে 1099 টাকা, 1099 টাকা, আজকের কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্টস করো, আজকের কালেকশনগুলো কেমন লাগছে সবাই একটু কমেন্টস করো, সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দাও গো, কারণ ওরা আবার দোকানে ঢুকবে তো, এগুলো অন্তত সরে যাক, এনো আচ্ছা এবার চলে এসছে দেখো একটা রয়্যাল 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 ব্লু, এবার চলে এসছে রয়্যাল ব্লু, দেখো
রয়্যাল ব্লুটা দেখে নাও, প্রাইস যাচ্ছে মাত্র 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 1099। মধুবাণী দেখাচ্ছি, দেখে নাও, এটা রয়্যাল ব্লু। এটা রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক রয়েছে, এই গোলাপের পাতাগুলো সারা শাড়িতে রয়েছে, এবং সিল্কটা ঘিচা বেসের ওপর গেছে, মধুবাণী সিল্ক যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1099। আঁচল দেখে নাও, আঁচলটা দেখো, ব্লাউজ পিস দেখাতে হবে, প্রত্যেকটা সুন্দর সুন্দর ব্লাউজ পিস রয়েছে, 1099 টাকা, 1099 টাকা। দেখো, ওয়াও, এর ব্লাউজ পিস বস বানাতেই হবে। এই দেখো ব্লাউজ পিস কি দিয়েছে, ব্লুর ওপর সব পিকক বসে আছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস, প্রাইস 1099 টাকা। স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করো, প্রাইস এটা হচ্ছে রয়্যাল ব্লু, এটা একদম রয়্যাল ব্লুতে যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1099 টাকা। আজকে একদমই সস্তায় দিয়েছি, টুডে, কিন্তু আজকে যারা নেবে 1099-এ পাবে, পরে এই লাইভ দেখে যদি আমাকে স্ক্রিনশট দাও সেক্ষেত্রে 1250, ঠিক আছে, সেক্ষেত্রে 1250। আজকে যারা পেমেন্ট করবে সেই জন্য থাকছে 1099, পরে কিন্তু কেউ বললে 1250, দোকানে এসে নাও বা লাইভ দেখে নাও, ঠিক আছে। একটু কমেন্টস পড়ে নেই, কেউ কিছু বলছে না গো বাবু, কোড হয় না, চেষ্টা করছি, হয়ে যাবে বোধহয় ফেব্রুয়ারির 1 তারিখ থেকে চেষ্টা করছি। চলো, আমার শাড়িটা একটাই কালার গো, আর কালার নেই, আমার শাড়িটার একটাই কালার, আমার এখানে কমেন্টস আটকে আটকে যাচ্ছে, আমার শাড়িটার একটাই কালার, কালার আর নেই। মধুবাণী দেখাচ্ছি এখন, সঙ্গে থাকো সবাই, সঙ্গে থাকো, মধুবাণী দেখাচ্ছি, দিদি স্যাটিনের মধ্যে কিছু দেখাও না, দেখালাম তো বাবু স্যাটিন, আমি পরেই তো আছি, দীপ্তি স্যাটিন পরেই আছি, মধুবাণী দেখানো হোক, স্যাটিন পেছনেই আছে, দেখিয়ে দেবো স্যাটিন, দেখি স্যাটিন বললাম না লাইভে, দেখি আমি পোষাতে পারি না, কারণ স্যাটিন কারুর কারুর কাছে, তোমরা স্যাটিন কাতান 1250-এ পাবে, আমার থেকে 1550, কারণ আমার স্যাটিন টোটালি আলাদা, টোটালি আলাদা, ওই জন্যই বলি ওয়াও। একদম টোটালি টেরাকোটা রে গেছে, টোটালি টেরাকোটা ওয়ার্কে গেছে, দেখো জাস্ট বর্ডার দেখো, ব্লু একটা মনে এখান থেকে বিক্রি হয়েছে, কে নিয়েছে, আচ্ছা হলুদ থাকলে সরিয়ে রাখো, মৌসুমিদি হলুদ নিয়েছে, এই টেরাকোটা কাজটাই মনে হয়, আমি মনে সরিয়ে ফেলেছে, মাম্পি দেখো পুরো বডিতে টেরাকোটার কাজ, পাটটা ব্লুর সাথে দিয়েছে পিচ, হ্যাঁ ওই দোকানে চলে যায়, দেখো পিচের সাথে ব্লু কালার কম্বিনেশন, আমি বলবো 1099, আজকের যা শাড়ি দেখিয়েছি না প্রচুর সস্তায়, দেখো আঁচল দেখো, এই একটা শাড়ি পরো সরস্বতী পুজোর দিন, যে কোনো দুপুরের অনুষ্ঠানে, দুপুরের রাতের অনুষ্ঠানেও পড়তে পারো, কিন্তু দিনের অনুষ্ঠানে বেশি 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 গর্জিয়াস লাগবে, দিনের কোনো অনুষ্ঠানে স্বাদে যাচ্ছ বা মুখে ভাতে যাচ্ছ বা রাইস মানে তোমার জন্মদিনে যাচ্ছ, যাতে যাও বা সকালবেলা জল ভরাতে, বিয়েবাড়ির দুপুরবেলারও অনেক অনুষ্ঠান থাকে, তাতে পরো এই টেরাকোটা শাড়িটা, সবাই দেখবে 1099 টাকা, জাস্ট 1099, নাও তোলো, ওফ পিচের সাথে ব্লু, ব্লাউজ পিসটা তো দেখাতেই হবে বস, ব্লাউজ পিস কিন্তু বস বানাতেই হবে, দেখো ব্লাউজ পিস, দেখো ব্লাউজ পিস, এরকম একটা ব্লাউজ পিস কিনতে গেলেই 350-400 টাকা লেগে যায়, সুতরাং পুরো শাড়িটার দামই পাচ্ছ মধুবাণী সিল্কের মধ্যে, প্রাইস থাকছে 1099, টুডে, অনলি টুডে। কালার দেখো, এই কালারটা অনেকেই চেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, কিন্তু আমার যে আছে দোকানে জানা ছিল না, বাড়িতে থাকি, দোকান তো এখানে কি আছে না আছে স্টক না দেখে বলি না, সেই জন্যই বলছি। চলো আমি ভাজ করে দিচ্ছি, একটু ঢুকিয়ে দাও, এনা এখান থেকে তুলে দিবার কটা দেখায়, আচ্ছা হ্যাঁ দেখি, আমি তাহলে দু পিস এনেছি, কোনটা, ওই একই শাড়ি ব্লুর সাথে, হ্যাঁ ও হো, হ্যাঁ 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 একই শাড়ি, দেখো ওগুলো ডিমান্ড বেশি তো, টেরাকোটার কাজের যে এই যে পিচের সাথে ব্লুটা, এটা ডিমান্ড খুব বেশি, এটা দোকানে এসে যেই দেখছে সেই নিয়ে চলে যাচ্ছে, ওই জন্যই তোমার এটা বেশি রয়েছে, আচ্ছা ওখান থেকে দাও, ওখান থেকে দুটো দাও, ওখানে হলুদ হলুদ কালো যেটা আমি নিয়েছি সেটা দেখো, হলুদ হলুদ, আরো একটা হলুদ দেখে নাও, এটাও টেরাকোটা, না এটা টেরাকোটা না, এটা টেরাকোটা না গো, এটা
এটা মধুবনি কাজ, এটা একদম মধুবনি কাজ, দেখো এটা মধুবনি কাজ। এটা অ্যাকচুয়ালি আমার শতরূপা দিয়ে নিয়েছিল কিন্তু ক্যান্সেল হয়েছে। চলো একটা একটা, হ্যাঁ একটাই দাও, এই একটাই দাও, ওপর থেকে একটাই দাও, এখানে রাখো, দেখো 1099-এ পাচ্ছো আজকে। দেখো আঁচল, ও পুরো মধুবনি ওয়ার্ক ঠাসিয়ে দিয়েছে আঁচল, দেখো হলুদের সাথে শাড়ির আঁচল, যতগুলোই নেই মনে হয় যেন সবগুলোর থেকে একটা একটা রাখি, এতটাই সুন্দর এগুলো, মনে হয় যেন সবগুলোর থেকে একটা একটা রাখি, এতটাই সুন্দর। আচ্ছা ব্লাউজ পিস কি আছে দেখে নাও, প্রত্যেকটা ব্লাউজ পিস দেখাতে হবে, বিকজ ব্লাউজ পিস ইজ আ শাড়ির পুরো, দেখো পুরো ব্লাউজ পিসগুলো তো একদম মধুবনি ওয়ার্ক করে দিয়েছে একদম। এগুলো কি পটচিত্র মনে হয়, এটা পটচিত্র গো, হ্যাঁ হ্যাঁ এটা পটচিত্র, মধুবনি মাছ আছে, মাছ, হ্যাঁ 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 মাছ আছে, সরি এটা আছে মধুবনি একদম, ধরো তো এটা মাঝখান দিয়ে মারো তো এভাবে, এনো, হ্যালো আচ্ছা আপনি নাম্বার একটা ডায়ে করুন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 8017, হ্যাঁ হ্যাঁ আপনি লিখুন লিখুন একটু ফাস্ট লিখুন, আমি লাইভে আছি। টু সেভেন টু সেভেন ফাইভ টু, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে বলে দেবে কীভাবে বুক করতে হবে, এক্ষুনি করে দিন। বৈশাখি তোরা একটু বুকিং নাম্বারগুলো রিপিট কর বাবু, আমার কাছে ফোন আসছে এরা বুকিং নাম্বার পাচ্ছে না, করছে তোরা রিপিট তাও ফোন আমাকে করছে, ওই নাম্বারটা স্ক্রিনশট দিন, ও বুকিং নিচ্ছেন 8017272752, আমার বোন বুকিং নিচ্ছে ওখানে চলে যান, ওরা ও বুকিং করে দিতে পারবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। অপর্ণাদি বলছে দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রিয়া কি বলছো, দি ভাই বিয়ে বাড়িতে পরার জন্য একটু কম প্রাইজের হালকা শাড়ি, আরে এতক্ষণ কোথায় ছিলে রিয়া, ধামাকা ঢেলে দিলাম সব, ম্যাক্সিমামই সোল্ড আউট, রিভিউ রিভিউ বলছি তুমি রেকর্ডেরটা দেখে নিও যদি থাকে, ধামাকা ছেড়ে দিলাম, ধামাকা একটা, জাস্ট ছোট ছোটখাটো একটা অ্যাটাম ছাড়লাম, অ্যাটাম দি স্বর্ণচুরি দেখাবে, দেখছি বাবু সময় থাকলে অবশ্যই দেখাবো স্বর্ণচুরি, ঠিক আছে সময় থাকলে অবশ্যই দেখাবো। স্বর্ণচুরি কোনটা নেবে, অরিজিনাল 44 লাখের স্বর্ণচুরি নেবে, আমাকে লাইভ থেকে পেটিয়ে বের করবে, 44 লাখ টাকা শাড়ি বিক্রি করতে এসছো, 44 লাখের অরিজিনাল স্বর্ণচুরি নিয়ে নাও, লাস্ট দেখে নাও মধুবনি লাস্ট, ভাই এটা আমি নিয়েছি, এটা আমি নিয়েছি, এটা আমি সরস্বতী পুজোর দিন আমার বৈশাখী বনুর সাথে পরবো, পরে আমি একটু ফটোশ্যুট করবো, আমার বৈশাখী বনু একটা নিয়েছে মধুবনি, ও হলুদ পরবে আমিও হলুদ পরবো, আশা আছে জানি না কি হবে, এই যো শাড়ি টোটাল শাড়ি দেখে নাও, হ্যাঁ আমার আবার যা পরিকল্পনা করি কিছুই সাকসেস হয় না, চলো এই যাচ্ছে আঁচল, কি ভাল লাগছে না, একদম রোমান্টিক রোমান্টিক আঁচল, চলো এই যাচ্ছে ব্লাউজ পিস, একদম গ্লাস সাদা ব্লাউজ বানাতে দিয়েছি আমি, পরবো পরে তোমাদের ছবি দেবো, দেখো সরস্বতী পুজোর দিন পরবো, একদম সুন্দর করে গ্লাস হাতা টাইট ফিটস একটা ব্লাউজ বানাতে দিয়েছি রাউন্ড নেক দিয়ে, আর এই যাচ্ছে ফুল শাড়ি, ফুল শাড়ি প্রাইস যাচ্ছে আজকে এটারও 1099, দেখো স্ক্রিনশটটা নিয়ে নাও, এর থেকে সুন্দর হলুদ শাড়ি সরস্বতী পুজোতে পরার জন্য আর হতে পারে না, তাই না, একদম চলো ধরো এটা একটু ঢুকিয়ে দাও তো, এই মাইটার এর সঙ্গে লেগে যাচ্ছে, ধরো ঢুকিয়ে দাও, হয়ে গেছে, এগুলো যেখানে ছিল সেখানে দিয়ে দাও। আচ্ছা চারটে একদম নতুন এসছে স্বর্ণচুরির ডিজাইন, চারটে বলতে এসেছিল অনেকই, 12টা এসেছিল, তার মধ্যে হয়তো আর 5 পিস আছে, 5 পিস আছে সবই সোল্ড আউট হয়ে গেছে, দাও তো ওই স্বর্ণচুরিটা দেখিয়ে দেই, ওই নতুন স্বর্ণচুরিটা দেখি কারা নেয়, একদম নতুন এসছে একদম নতুন, আমি হয়তো লঞ্চ করব আজকে, হ্যাঁ একটাও দেখাতে পারিনি, ওই যারা আসছে বিয়েবাড়ির কেনাকাটা করতে সবাই নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই ওই 4টা না 5টা আছে বোধহয়, দাও সব নিয়ে গেছে, ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা না না এগুলো নতুন মাল ঢুকেছে না সব, ওই জন্য আলাদা করে রাখা তো, হ্যাঁ ওটা এর সাথে। আচ্ছা শ্যাটিন কে দেখবে বলেছো, সে কি আছো গো,
একটু বলো একটু বলো। বাবা আমার মৌসুমি দিও সে হেল্প করছে। আচ্ছা সিম্পল ওয়ার্কের মধ্যে শাড়ি দেখাও, সবই সিম্পল দেখাচ্ছি বাবু। আচ্ছা আমি এটা ইয়ালো নিলাম আগের মধুবনির প্লেসে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, তুমি তো আগেরটা 1250 দিয়ে নিয়েছিলে বোধহয়, তো আমি অ্যাডজাস্ট করে নেবো। আজকে শাড়ি নিয়েছো তার সঙ্গে অ্যাডজাস্ট করে দিও। আজকেরটা কিন্তু 1099, 1099 দিও। আচ্ছা অপর্ণা কি বলছো, দারুণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোমার শাড়িটার কি শাড়ি? আমার শাড়িটা হচ্ছে জাপানি স্যাটিন গো, নীল দত্ত জাপানি স্যাটিন, 1050 টাকা। আর এক পিস আছে, তিন পিস ছিল, অলরেডি দুটো সোল্ড আউট হয়ে গেছে। বৈশাখী বলতে পারবে আর কটা আছে, ঠিক আছে। স্যাটিন ফ্লোরাল দেখাও কালার, স্যাটিন ফ্লোরাল নেই তো গো আমার কাছে, স্যাটিন ফ্লোরাল এই একটাই রয়েছে, কালার ব্ল্যাক, ব্ল্যাকই আর নেই, স্যাটিন ফ্লোরাল এই একটাই ব্ল্যাক কালার হবে, ঠিক আছে। আর সব স্যাটিন কাতান বেনারসি, স্যাটিন কাতান, ঠিক আছে। আচ্ছা স্বর্ণচুরি কে দেখবে বলেছে, দেখে নাও স্বর্ণচুরি কি দেখাবো, কি দেখাবো একটু কেউ বলো প্লিজ। স্যাটিন দেখাও, স্যাটিন কোন, এই যে বন্দনা এসছো, বন্দনা স্যাটিন কি স্যাটিন দেখবে, স্যাটিন কাতান বেনারসি দেখবে কি আমাকে বলো, স্যাটিন কাতান কি সাউথের প্লেন বডি দেখবে না অল বডি কাজ, দু রকমের স্যাটিন আছে, একটু তাড়াতাড়ি বলো বনু, আমি অনেক শাড়ি দেখাবো, একটু বলো তোমাদের ইয়ে অনুযায়ী দেখাবো, কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ আমার মাথার পাশেই লাইন দেওয়া রয়েছে, আগে স্যাটিন তোমরা কাতানটা দেখে নাও, স্যাটিন কাতানটা একটা একটা দেখাই, ভাজ করে তুলি আবার একটা একটা এ করি, কারণ সব খোলা যাবে না, কাস্টমার ঢুকবে গোছে। আজকে আমার মেয়েটা নেই, ও ছুটিতে গেছে। মিনাকারি সিল্ক কাতান, মিনাকারি সিল্ক কাতান, আচ্ছা চৈতালি দাস, মিনাকারি সিল্ক কাতান দু পিস দেখিয়ে দেবো, থাকো সঙ্গে যদি সময়। ওইখান থেকে মিনাকারি সিল্ক কাতান দিও তো, এই যে ওপরের একদম হাত দাও, হ্যাঁ ওই একই শাড়ি দেখো, তিনটে না চারটে আবার রিস্টক হয়েছে। স্যাটিন বুটি কাতান দেখাও, হ্যাঁ হাতে নিয়ে আছি বাবু দেখাচ্ছি, আম বুটি কটা আছে কালার, চারটে কালার, পাঁচটা কালার এসছে, চারটে কালার আসার কথা, লাল ব্লু পার্পেল, হ্যাঁ চারটে কালার তো। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি পিনপোস্টের নাম্বারে যান দিদি ভাই, 8017, আমি বলছি আপনি লিখুন একটু তাড়াতাড়ি, 272752, 8017272752, ওখানে আপনি হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না, হ্যাঁ না আজকে বলেছি তো, আজকে ফোন রিসিভ করবো আমি তো বলেই নিয়েছি। ১৫৫০ টাকা ধরেছিলাম এতক্ষণ, বুঝতে পারছো এর থেকে যে একটা লাইটিং শাইনিং দিচ্ছে, কিন্তু ক্যাটকেটে নয় বস, শাইনি দিচ্ছে, শাইনিটা কিন্তু অ্যারিস্টোক্রেটেড শাইনি, বিকজ এর সঙ্গে পিঙ্ক, কিন্তু ক্যাটকেটে নয় এটুকু আমি বলে দিতে পারি, ঠিক আছে। ক্যাটকেটে হলে ক্যাটকেটেটাও বলে দিতাম, দেখো একে বলে শাড়ি, একটা স্যাটিন কিনবে 200-100 টাকার জন্য কেন আউফাও রিক্স নেবে, যেটা পরলে তোমাকে গায়ে চুলকাবে, আরাম পাবে না, খসখস করবে, ঘসঘস করবে, কিন্তু আমার স্যাটিন আমি লাইভে তোমাদের রিক্স নিয়ে বলছি, জাস্ট নাও এক পিস, হাতে পেলে জাস্ট এর আরাম ফিলিংসটা করবে। আমরা বেটার খাবার চাই, বেটার পোশাক চাই, কারণ সবটাই নিজেরা ইউজ করব, সুতরাং একটু পয়সা দিয়ে ভালো জিনিস। এত সুন্দর একটা বর্ডার পাচ্ছ, এত সুন্দর একটা শাইনি টোন দেওয়া পাচ্ছ, অসাধারণ যাচ্ছে অরেঞ্জের সাথে পিঙ্ক, একদম পিওর স্যাটিন কাতান বেনারসি, এই যাচ্ছে আঁচল পিঙ্ক, ওকে। আর পিঙ্ক কালারের যাচ্ছে ব্লাউজ পিস একদম স্যাটিনের ওপরে, প্রাইস থাকছে টুডে, প্রাইস থাকছে কিন্তু 1550, 1550, 1550, ঠিক আছে 1550। আর খুলছি না, দেখে নাও, অরেঞ্জ পিঙ্ক, অরেঞ্জ পিঙ্ক, সাথে থাকো, কালার অনেকগুলো দেখাবো, একটু সাথে থাকো, তোমরা খুব ভালো আজকে অনেকে আছো, কি বলছো, চলো লাভ ইউ সবাইকে, অনেক ভালোবাসা এতক্ষণ সাথে থাকার জন্য, আরো থাকো, দারুন দারুন কালেকশন দেখাবো আজকে, দারুন দারুন। আর একটা তো তোমার ইয়ে, আচ্ছা আর একটা নতুন কালেকশন এসছে, আমি নেক্সট দিন দেখাবো, আজকে তোমরা তোমাদের বায়না অনুযায়ী দেখাই যেগুলো বলছো, আমি নেক্সট দিন দেখাবো, অবশ্যই দেখাবো, প্রচুর কালেকশন এসছে, প্রচুর কালেকশন।
আচ্ছা গিফট আইটেমে 650 এর বা 699 এর বলবে, আমি এক বান্ডিল দেখিয়ে দেবো লাস্টে, ঠিক আছে? এক বান্ডিল দেখিয়ে দেবো, চলো। নেক্সটটা হচ্ছে তোমার কিন্তু একদমই, এটা কি কপার? না এটা কপার, এই দুটোর মধ্যে আমি ধাঁধায় পড়ে যাই। হ্যাঁ এটা হচ্ছে কপার, এটা তামা, এটা হচ্ছে গোল্ডেন। কি করে হয় এইটা? ও হ্যাঁ দুটো তো সেম সেমই আসছে, কপার নাও, একদম তামা। এই কালারটা পরে বিয়েবাড়ি অ্যাটেন্ড করো তোমরা, এই শ্যাটিনটা পরে দুর্দান্ত লাগবে। এর সাথে রয়েছে জামেবার পিঙ্ক, জামেবার পিঙ্ক দেখো, একদমই তামা, টোটাল তামা দেখো। আর কিছু বলার নেই, এই শাড়ি নিয়ে আমার যা দুর্ধর্ষ রিভিউ রয়েছে, রিভিউ দেখে জাস্ট কয়েক কয়েক মানে কি বলবো, কয়েক লট বিক্রি করেছি রিভিউ দেখিয়ে। জাস্ট এটা দেখে নাও, ব্লাউজ পিসও যাচ্ছে তোমাদের এই যো পিঙ্কের সাথে, ওকে, প্রাইস যাচ্ছে 1550। এই কালারটা খুব হিট কালার বলে এটা দুটো তিনটে আনা রয়েছে, দু পিস তো রয়েছে, পেয়ে যাবে, দু পিস রয়েছে পেয়ে যাবে, সাথে থাকতে হবে প্রত্যেককে, কেউ একজনও নড়বে না, সাথে থাকতে হবে। আমি শাড়ি খুলছি দেখাচ্ছি, পেন টেনগুলো সরাও একটু এখান থেকে, এগুলো একটা পেন নিচে পড়ে গেছে, সাথে থাকতে হবে, না থাকলে হবে না। চলো সেম টু সেম কালার, স্ক্রিনশটটা নিয়ে নাও, সেম টু সেম কালার, প্রাইস 1550, টুডে প্রাইস 1550, 1550। চলো একটা ব্ল্যাক আছে বোধ হয়, না এটা বটল, এগুলো একটু ওপর থেকে দেখে নাও গো, আর খুলবো না, ওপর থেকে দেখে নাও, যেটা বলবে যদি কারোর নেওয়ার হয় বলবে, সেটা খুলে দেখাবো। এটা হচ্ছে তোমার একদমই টোটালি পার্পেল পিঙ্ক, পার্পেল পিঙ্কের সাথে গ্রিন, গ্রিন কালারের আঁচল, গ্রিন কালারের আঁচল গেছে, পার্পেল পিঙ্ক, গ্রিন কালারের আঁচল, গ্রিন কালারের পার, গ্রিনের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট করা আঁচল, কন্ট্রাস্ট করা পার, ঠিক আছে? এগুলো আর খুলবো না, দুখানা খুলে দেখিয়ে দিয়েছি, জাস্ট দেখতে থাকো। হ্যাঁ যদি তোমাদের কোনোটা কালার পছন্দ হয় আমাকে বলবে, সেটাই খুলে দেখাবো, সেটাই খুলে দেখাবো। এটা হচ্ছে বটল গ্রিনের সাথে রেড, বটল গ্রিনের সাথে রেড, এটা বটল গ্রিন কিন্তু, হ্যাঁ বটল গ্রিনের সাথে রেড। এটা হচ্ছে তোমার একদমই লিভ গ্রিন বা ম্যাঙ্গো গ্রিন বলতে পারো, তার সাথে গেছে পার্পেলিস পিঙ্ক, লিভ গ্রিন বা ম্যাঙ্গো গ্রিন বলতে পারো। আর এই হচ্ছে হলুদের সাথে রানী, এই হচ্ছে ইয়ালোর সাথে রানী, এই কালার আছে বললে, যেটা যদি বলো যে এটা খুলে দেখাও সেটা খুলে দেখাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কমেন্টসগুলো একটুখানি পড়ে নেই, মিনাকারি দেখাবো, শ্যাটিন বুটি কাতান দেখিয়ে দিয়েছি। আচ্ছা পুরোনো কমেন্টসগুলোই আমার এখানে শো করছে, নতুন কোনো কমেন্টস আসেনি, দেখি একটুখানি কি বলছে। তোমার দোকান কোথায়? আমার দোকান হৃদয়পুর গো, বারাসাতে হৃদয়পুর, যারা বনগাটু শিয়ালদার মধ্যে আছো তারা জানো হৃদয়পুর স্টেশন, ট্রেন থেকে নামো যাবে তোমরা, আর বাসে আসো, ওলা উবের, নিজের কার বাইক, একদম ফ্রন্টে বসে আছি, একটা ফোন করে নাও, আমি টোটাল লোকেশন তোমাদের বলে দেবো বা আমার হাজবেন্ড বলে দেবে কিভাবে আসতে হবে, ঠিক আছে? একটা ফোন করে নিও, একদম প্রপার হৃদয়পুরের মোড়ে বসে আছি, যারা কাছাকাছি আসো তারা কিন্তু অশেষ সুইটসের পাশে, ডায়মন্ড প্লাজার ফার্স্ট ফ্লোরে, জুম মাল্টিমিডিয়ার পাশেই আমার দোকানটা। বাটল গ্রিনটা দেখাও, আচ্ছা দেখাচ্ছি, ঠিক আছে বাটল গ্রিনটা দেখাও, সবাই বাটল গ্রিন। শ্যাটিন কাতানের এক কালারে রেড হবে? না গো শ্যাটিন কাতান আমার কাছে রেড নেই, শ্যাটিন কাতান এক কালারে রেড নেই, এক কালারের আছে তোমার ব্ল্যাক হবে, অরেঞ্জ হবে, একদম তামা হবে, তামা। গ্রিনটা দেখাও, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, এরপর মিনাকারিতে যাবো, গ্রিনটা দেখাতে বলেছে সবাই, গ্রিনটা দেখিয়ে নেই। বটল গ্রিন কিন্তু অনলি ওয়ান পিস, এক্ষুনি ফোন করে বুকিং করতে হবে, এক্ষুনি স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে, বটল গ্রিন কিন্তু অনলি ওয়ান পিস, দেখো অনলি ওয়ান পিস, একদম রেডের সাথে গেছে, পার গেছে মেরুন আর আঁচল গেছে রেড, দেখো বটল গ্রিন, বটল গ্রিন অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল, তিন চারজন বটল গ্রিন দেখাতে বলছো, সুতরাং বটল গ্রিন এই মুহূর্তে সোল্ড আউট হবে আই হোপ। তো তোমরা জাস্ট পিন পোস্টের নাম্বারে চলে যাও, কাজটা দেখো আঁচলের, একদম বেনারসি ফেল, তার সাথে রেড কালারের যাচ্ছে এটা ব্লাউজ পিস। কি গো এই শাড়িগুলো যেখানে ছিল সেখানে লাগিয়ে দাও,
চলো প্রাইস যাচ্ছে 1550 বটল গ্রিন রেড কালারের ব্লাউজ পিস রেড কালারের আঁচল 1550 ঠিক আছে আচ্ছা লিভ গ্রিনটা কি খুলে দেখাবো লিভ গ্রিনটাও খুলে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও বটল গ্রিন যদি না পাও লিভ গ্রিনটা নিতে পারো লিভ গ্রিনটা অসাধারণ কি গান হচ্ছে ঢুকাও না একটু ঢুকাও ঢুকিয়ে দিও পেছনে তুলবো চলো ইয়ালো রানীটা দেখাও দিদি ওরে বাবা এবার তো সবই খুলতে হবে বাবু চলো এই যাচ্ছে লিভ গ্রিনটা ও এটা ম্যাঙ্গো গ্রিন ম্যাঙ্গো গ্রিনও বলতে পারো একদম লিভ গ্রিন ও তার সাথে গেছে পিঙ্ক এটা অসাধারণ অসাধারণ সবুজ জাস্ট নিয়ে নাও এটা যাচ্ছে ব্লাউজ পিসেস এটা যাচ্ছে ব্লাউজ পিসেস অসাধারণ সবুজ গেছে এটা দেখো জাস্ট নিয়ে নাও আর শাটিনের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই হাতে পেলে বলবে ১৫৫০ স্ক্রিনশটটা নাও নিয়ে বুকিং করো ১৫৫০ হ্যাঁ এখানটায় আমার মাথার পাশে আমি তুলে দিচ্ছি এখানে রাখো চলো এটা ঢুকিয়ে দাও একটু আচ্ছা দেখে নাও এটা হলুদটা কে বলেছো দেখিয়ে দিচ্ছি বাবু যদি নেওয়ার হয় নিয়ে নিও প্লিজ 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 এত কষ্ট করে তোমাদের জন্য এই সব শাড়ি আমি একদমই দেখাতে চাই না এগুলো দোকানে বিয়ে কেনাকাটা করতে আসে ওদের জন্য রাখি তোমরা রিকোয়েস্ট করেছো বলে দেখিয়েছি দেখো ইয়ালো পিঙ্ক জাস্ট দেখো ইয়ালো পিঙ্ক ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিস পিঙ্ক কালারের ইয়ালো পিঙ্ক পাড় দেখে নাও শাইনি দেখো শাড়ির শাড়ির শাইনি দেখে নাও আর এই যাচ্ছে আঁচল আঁচলের কাজটা দেখো প্রাইস যাচ্ছে ১৫৫০ লাভ ইউ অল যারা সাপোর্ট করছো আমাকে এতক্ষণ ধরে কন্টিনিউ আমার লাইভে আছো সবাইকে অনেক ভালোবাসা বাতারা কালেকশনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অভিনন্দন অনেক ভালোবাসা থ্যাংক ইউ সবাইকে এইভাবে সাপোর্ট করো আমি যখনই আসি না কেন আমি জানি আমি দশ দিন পরে আসি বা দশ মাস পরে আসি তোমাদের ভালোবাসা সবসময় আমার জন্য সমান থাকে দাঁড়া এটা করে দিই হ্যাঁ চলো শ্যাটিন দেখানো হয়ে গেছে এবার একজন দিদিভাই আমাকে মীনাকারি বলেছো জাস্ট তোমাদের রিকোয়েস্টে দেখাচ্ছি নেওয়ার হলে নিয়ে নেবে বিনা কারণে কিন্তু শাড়ি খুলিও না প্লিজ কারণ অনেক নতুন কালেকশন আছে যেগুলো আমি না দেখিয়ে তোমাদেরকে পুরনো কালেকশন রিপিট করছি অনেক নতুন কালেকশন আছে আমার দেখানোর আছে শুধু বিক্রির জন্য দেখাই না সার্ভারে কালেকশনগুলো উঠে যাওয়ার জন্য দেখাই যেমন আমি স্বর্ণচূড়ের নতুন কালেকশন নিয়ে রেখেছি দেখাতে পারিনি প্রায় ম্যাক্সিমাম শেষই হয়ে যাচ্ছে দোকান থেকে আর মনে হয় দেখানো হবেও না এই কালেকশন টাইমটা কতক্ষণ হলো তো ৬ মিনিট এখনো সময় আছে চলো মীনাকারি কে দেখবে বলো আমি একটুখানি কমেন্টস পড়ে মীনাকারিতে যাচ্ছি মীনাকারিগুলো একটু খুলে দাও না গো প্যাকেট থেকে এই একটা ক্যাটালগ রেখো তাহলে দেখাতে পারবো আচ্ছা দিদি আমি তোমার থেকে একটা শাড়ি নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক জাস্ট অসম নো ডাউট একদম একদম স্বপ্না সবাই বলে শুধু তুমি বলে না থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আমি যেটা বলি সেটাই করি কথার সঙ্গে কাজের সঙ্গে আমার একদমই মিল পাবে তোমরা হাতে প্রোডাক্ট পেলেই মিলটা পেয়ে যাবে একটু ব্ল্যাক পিঙ্ক শাটিন দেখাবেন রেড স্বর্ণচুরিটা ব্ল্যাক পিঙ্ক শাটিন আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি অলরেডি ওয়ার্কের ব্ল্যাক পিঙ্ক নেই ফার্স্টেই আমি দেখবে এই শাড়িটার পরেই ব্ল্যাক পিঙ্ক দেখিয়ে দিয়েছি রেকর্ডের দেখে নিও অলরেডি ওটা সোল্ড আউট ব্ল্যাক পিঙ্ক নেই সোল্ড আউট ঠিক আছে ব্ল্যাক রেড আছে একটা প্লেন বডি ব্ল্যাক রেড স্বর্ণচুরি ব্ল্যাকটা দেখাও দিদি দাঁড়াও কে বললে যে মীনাকারি দেখবে সে কি আছো হ্যান্ডলুমের শাড়ি দেখো আজকে হ্যান্ডলুম দেখাবো না গো বাবু আমি হ্যান্ডলুম দেখাই ফ্ল্যাশ সেলের দিনকে অর্গ্যানজা প্রচুর দেখিয়ে দিয়েছি নেহা লাইভটা একটু রেকর্ডেড দেখো সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন আসছো তারা আমার লাইভটা আজকের লাইভটা একটু প্রথম থেকে রেকর্ডেড দেখো কি দেখিয়েছি আজকে আর যদি থাকে অবশ্যই বুকিং করো স্বর্ণচুরি দেখাও কাতান কি বডি প্লেন হবে হ্যাঁ বডি প্লেন কাতান আছে তো কালার হচ্ছে পাবে ব্ল্যাক রেড অরেঞ্জ রেড অরেঞ্জ পিঙ্ক কপার পিঙ্ক এই তিনটে কালারই আছে বোধহয় আচ্ছা মীনাকারিটা বললো যখন খোলা হয়ে গেছে একটু দেখিয়ে নেই অসাধারণ মীনাকারি বিয়ে বাড়ির জন্য ওয়েডিংয়ের জন্য
গিফটের জন্য যার জন্য নেবে দুর্দান্ত গেছে। মিনাকারির প্রাইস থাকবে আজকে, ওই এটা একটা প্যাকেট দাও না, একটু প্রাইস লিস্টটা দেখি, একটু জল দিও তো আমাকে। কি হলো, একটা প্যাকেট নেই? আচ্ছা নিশ্চয়ই, দেখো একটা প্যাকেট, আচ্ছা দেখো মিনাকারি যেমন শাড়ি সফট পাবে, যেমন শাড়ি সফট পাবে তেমন অল বডি মিনাকারি, মিনাকারি ওপারা কাতান, মিনাকারি ওপারা কাতান। প্রাইস যাচ্ছে আজকে 1399 টাকা, প্রাইস যাচ্ছে 1399 টাকা। চারটে কালার অ্যাভেলেবেল, প্রথম কালার এটা দেখে নাও, আমি একটু জল খাচ্ছি তোমরা দেখো। জলটা কি ভালো লাগছে গলায়, চলো। এই যাচ্ছে দেখো উপর পোর্শনের বর্ডারটা, সেম বর্ডার দুপাশেই রয়েছে, দুপাশে রয়েছে জাম কালার। হ্যাঁ এটা জাম কালার, জাম কালার একটাই আছে না গো, যাই হোক একটা করেই বিক্রি করবো, দুটো থাকলেও আজকে দেবো না, একটা করেই বিক্রি করবো জাম কালার দেখো। কারণ এগুলো এই কালেকশন নেই, এই কালেকশন কিন্তু নেই, আমি বারবার বলে দিচ্ছি। আমি এটা সেকেন্ড লট, আমি এটা একদিন একবার পরে এসেছিলাম বোধ হয়, একবার ব্লু বোধ হয় পরে এসেছিলাম, তো সেদিনই সমস্যা হল। এটা সেকেন্ড লট, সেকেন্ড লট না থার্ড লট বোধ হয়, একটা লট বোধ হয় দোকান থেকেও চলে গেছে। চলো দেখো মাত্র 1399 টাকা, মিনাকারি কাতান, মিনাকারি কাতান। মিনাকারিটা কতখানি সফট অ্যান্ড সোভারের মধ্যে হবে দেখো, মিনাকারি কাতান মাত্র 1399 টাকা। এবার যাবো শাড়ির আঁচলে, দেখো আঁচল পাল্লু দেখা যাচ্ছে, দেখো তো ক্যামেরায় পাল্লুটা দেখো, কালারটা কি মিষ্টি এসছে বলতো জামের সাথে, জাম কালারটা কি মিষ্টি এসছে। প্রাইস যাচ্ছে তোমার 1399 টাকা। ব্লাউজ পিসটা দেখো, এই হচ্ছে ব্লাউজ পিসেস, একটা হাতাতে অবশ্যই একটা কাজ থাকবে। হ্যাঁ কি ব্লাউজ পিস দিয়েছে, কত উন্নত মানের কাতান, 1399 টাকায় আজকে পেয়ে যাচ্ছ, 1399 টাকায় আজকে পেয়ে যাচ্ছ। প্রাইস যাচ্ছে শুধুমাত্র 1399। স্ক্রিনশটটা নাও, নিয়ে পিন পোস্টে দেখো, ইনস্ট্যান্ট বুকিং নাম্বার বারবার দেওয়া হচ্ছে, ওই নাম্বারে তোমরা বুকিংটা কমপ্লিট করে ফেলো, ওই নাম্বারে বুকিংটা কমপ্লিট করে ফেলো। প্রাইস যাচ্ছে 1399, 1399। চলো হয়ে গেছে ফোল্ড করা, সেম টু সেম। এবার জাস্ট কালারগুলো দেখাবো, হ্যাঁ বললে খুলবো, যদি কোনো কালার তোমাদের ভালো লাগে যে দিদিভাই এটা খুলে দেখাও, আমি অবশ্যই খুলবো। চলো ঢুকিয়ে দাও সঙ্গে সঙ্গে, স্ক্রিনশটটা নিয়ে নাও, 1399 টুডে অফার প্রাইস। আমার লাইভটা কোথায় গেল রে বাবা, বন্ধ হলি কেন, তো কষ্ট করে লাইভ করছি বন্ধ হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ স্বর্ণচুরি দেখাও, দেখাবো দেখাবো দেখা দেখাবো, স্বর্ণচুরির জন্য অর্গানজা শাড়ি হবে প্রচুর, দেখিয়ে দিয়েছি গো, এতক্ষণ কোথায় ছিলে, কে গো এত ভালোবাসা দিচ্ছ, সবাইকে অনেক লাভ, অনেক লাভ। অর্গানজার আজকে ছোট একটা অ্যাটাম বোম চলেছে, অ্যাটাম বোম, ছোট একটা ধামাকা চলেছে অর্গানজার, জাস্ট রেকর্ডেড দেখো। এইবার দেখো দিস কালার, সিগ্রিনের মধ্যে অসাধারণ একটা মিনাকারি বললে যা হয় সেটা হচ্ছে এটা। যে কটা চারটে কালার দেখাবো, যদি ড্রেস কোড করতে চাও কেউ বিয়ে বাড়িতে চারটেই তুলে নাও, যদি ১৯৯০ টাকা চারটেই তুলে নাও, অসাধারণ গেছে, অসাধারণ গেছে দেখো। খুলতে বললে খুলবো শ্রীগ্রিনের সাথে, একে বলে মিনাকারি কাতান, এইভাবে মিনাকারি করেছে পুরো জাল কাজের মধ্যে, ঠিক আছে। দিস কালার, এই কালারটা আমি পরেছিলাম ব্লু, এই কালারটা আমি পরেছিলাম, কালার দেখো 1399। আর হচ্ছে এই কিসে দেবে স্বাদ, লজ্জাবস্ত্র ভাত কাপড় বিয়েতে এমনি পড়বে, অসাধারণ যাবে দেখো। এই হচ্ছে একদম টোটালি সিঁদুরে লাল, একদম সিঁদুরে রেড, এই যে দূরে আনলে যেই লালটা হচ্ছে সেই লালটা, বললে খুলে দেখাবো কোনটা বলবে সেটা খুলে দেখাবো। আচ্ছা দেখো ব্লুটা একটু, আমি তোমাদেরকে ক্যাটলগটা দেখাই, আমি পরেও ছিলাম, ছবিও আছে লাইভও আছে বোধ হয় অনেক আগে, দেখো ব্লুটা খুব সুন্দর মিনাকারি যাচ্ছে, সরো সরিয়ে দিলাম দিদি। 2450-এর স্বর্ণচুরিটা হবে, দি হবে, কী কালার নেবে মমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, দিয়ে দেবো 2450-এর, ঠিক আছে।
2450 বলেছিলাম, ওটা বোধহয় 2399 গো, 2450 না 2399, স্বর্ণচুরিটা যেটা 44 লাখের হবে। কি কালার বলো, নাহলে এখানে দেখিয়ে দেবো সময় থাকলে। আচ্ছা রেডটা দেখাও, জিনিয়া বলছে রেডটা দেখাও, দেখে নাও, এইটা ঢুকিয়ে দাও গো, একই আছে একই আছে, দেখে নাও, এই যাচ্ছে টোটাল আঁচল, পাড়টা দুদিকে সমান পাড়ে যাচ্ছে, ফুল ফিগারটা যাচ্ছে এটা, আর আঁচল যেটা দেখালাম তোমার আগেরটার সেইটাই দেখো। খুব সুন্দর একটা শাড়ি গো, মিনাকারি যে পরবে তাকে অনন্যা লাগবে, একদম অসাধারণ মিনাকারি গেছে, এবং স্কিনে তোমরা শাড়ির গ্লসি কিছুই পাচ্ছ না, এটা কিন্তু 20-90 হবে না, এটা 20-21 হবে, হাতে যখন পাবে 19 হবে না 21 হবে, 20-19 হবে না 21 হবে এই শাড়িটা, ঠিক আছে, অনেক গ্লসি পাবে হাতে পেলে। প্রাইস যাচ্ছে কিন্তু 1399, ওকে, 1550-এর শাড়ি আজকে 1399, আগে যারা নিয়েছে ভাবে 1550-এ কিন্তু নিয়েছে, হ্যাঁ। আচ্ছা লিলেন বেনারসি হবে, আমি লিলেন নিজেনকে বসবো, দেখিয়ে দেবো, আজকে লিলেন নিয়ে বসিনি তো বাবু। আচ্ছা স্বর্ণচুরি দেখাও, দেখাচ্ছি দেখাচ্ছি, অর্গ্যানজা আর পাবো জানি না, পম্পা দি একটুখানি লাইভটা দেখো, যদি রেকর্ডেড লাইভ নিয়ে স্ক্রিনশটটা নিয়ে তুমি যেও বৈশাখীর কাছে, ও যদি সোল্ড আউট বলে তুমি আমার কাছে এসো, আমি রিস্টক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, টাইম দিতে হবে এবং পেমেন্ট করে রাখতে হবে, আজকে একটা ছোট ধামাকা গেছে। এবার দেখো স্বর্ণচুরি, স্বর্ণচুরি দেখে নাও, স্বর্ণচুরিও একটা খুলে দেখাবো, বাকিগুলো তোমাদেরকে, আমার টাইম প্রায় শেষের দিকে চলে এসছে, বাকিগুলো কিন্তু তোমরা কালার দেখাবো, ঠিক আছে। স্বর্ণচুরির জাস্ট ডিজাইনটা আজকে দেখে নাও, এটা হচ্ছে পিচ কালারের ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা তোমরা পাওনি আগে, টোটালি একটা কলকা গেছে দুপাশ দিয়ে উঠে, মাঝখানে একটা নর্তকী ঢোল বাজাচ্ছে এবং মিনে করা, দেখো দুর্দান্ত একটা ডিজাইনে গেছে এটা, এটা সামনে যারা বিয়ের কেনাকাটা করতে আসছে, এই বালুচুরি স্বর্ণচুরি আমি তুলেছি 12 পিস, রয়েছে 5 পিস, 7 পিস অলরেডি চলে গেছে, ঠিক আছে, 6টা কালার ছিল 12 পিস, তার মধ্যে 7 পিস চলে গেছে, সব কালারই একটা করে গেছে, আর কি কালারটা যেন দুটো চলে গেছে, কি কালারটা যেন দুখানা গেছে, ব্লু 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 ব্লুটা দুটো চলে গেছে, ঠিক আছে, দেখো এর প্রাইস কি আছে, হ্যাঁ এর প্রাইস থাকছে আজকে 1350 টাকা, 1350 স্বর্ণচুরি, দেখে নাও একদম নতুন ডিজাইন, এটা হচ্ছে পিচ কালার দেখো, এই যাচ্ছে ফিগার, আমি সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ডিজাইনটা কি হবে, ফিগারের ডিজাইনটা, এটা হচ্ছে ফিগার, ওকে। আচ্ছা এই যাচ্ছে কুচি, এই যাচ্ছে কুচি, পুরো স্কার্ট বর্ডারে এই যাচ্ছে কুচি, প্রত্যেকটার ভেতরে কিন্তু মিনে করা রয়েছে, এটা পিচ কালার, হ্যাঁ এটা পিচ কালার, স্কার্ট বর্ডারে এটা যাচ্ছে কুচি, ওকে। এবার চলে যাচ্ছি আমি আঁচলে, 1350, খুব সফট গো, দোকানে এসে 7 পিস নিয়ে গেছে, মানে বিয়ে পারপাসে প্রচুর নিয়ে চলে গেছে, এই দেখো আঁচল, আঁচল দেখাচ্ছি তো, এটা এই দেখো আঁচল, আঁচলের কাজটা দেখে নাও, পিচ কালার 1350, টোটালি হাটকে একটা বালুচুরি, টোটালি হাটকে একটা বালুচুরি দেখো, খুব গ্লসি, খুব শাইনি গ্লসি, বিয়ের জন্য যে কোনো গর্জিয়াস কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম, এগুলো কিন্তু দিন রাত দুটো প্রোগ্রামই তোমরা ওয়্যার করতে পারবে, দিনেও করতে পারবে রাতেও করতে পারবে, এবং ব্লাউজ পিস ইনক্লুড, ব্লাউজ পিস কিন্তু আছে, ওকে। এটা সেদিনকে বৈশাখী এসেও দেখে গেছে, অনেক ছিল, আমি ওকেও দেখিয়েছিলাম এই নতুন স্বর্ণচুরিটা, ও এসে দেখে গেছে অনেক ছিল, কিন্তু মাত্র 7টা রয়েছে, চলো এটা ব্লাউজ ফার্স্টটা আমি পরে করব। আচ্ছা কালার দেখে নাও, এবার শুধু কালার দেখাবো আর ক্যাটলগ দেখাবো, এটা হচ্ছে জামেবার পিঙ্ক, এটা হচ্ছে জামেবার পিঙ্ক, আচ্ছা দেবলি হাই, আচ্ছা লিলেন বেনারসি আজকে দেখাবো না গো, বেনারসি দেখান তো নিবো, না না আজকে লিলেন বেনারসি দেখাবো না, টাইম শেষ। আচ্ছা তোমার মাথার ওপরে, আচ্ছা আচ্ছা আমার মাথার ওপরে যা যা আছে দেখতে হলে আমার দোকানে একটু কষ্ট করে আসো, আমার এটা দোকান, আমি ক্যামেরাটা যখন ঘোরাবো মিনিমাম
প্রচুর শাড়ি দেখতে পারবে। সো এটা দোকান, ওইভাবে তো পারবো না বাবু লাইভ করতে, লাইভে একটা সিরিঞ্জ নিয়ে আসি, তারপরেও যদি তোমরা রিকোয়েস্ট করো আমি দেখিয়ে দেই। মাথার ওপরের এই লাইনে সব শাড়ি দেখানো হয়ে গেছে আজকে, ঠিক আছে। এপাশের এটা হলুদটাও দেখিয়ে দিয়েছি, চলো এই যাচ্ছে দেখে নাও। এটা হচ্ছে জাম কালার, জামেবার পিঙ্ক, জাস্ট নর্তকীগুলো দেখো। আর সিল্ক কোয়ালিটিটা অসাধারণ, স্বর্ণচূড়াম। আমি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি, 1350, 1350, ঠিক আছে, 1350। না ঢুকিয়ে দাও তো, এই এই দুটো ঢুকিয়ে দাও, আসতে দাঁড়া ফোনটা আছে। তোমার আচ্ছা সাদা গোল্ডেন বেনারসি হবে, হবে হবে হবে, সাদা গোল্ডেন বেনারসি হবে। কেমন প্রাইজের নেবে বলো? আমার 3950, 3550, 2850, 2150। এবার বলো কোনটা নেবে? সব আছে গো বস, সব আছে। 15000-এর সাদা নেই, 15000-এর সাদা এনে মরবো নাকি আমি? লাল সাদা আছে, চলো সরি দাও, গুটিয়ে দাও। রেড, রেড গ্রিন বললে খুলবো, হ্যাঁ রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন। ক্যাটালগ দেখে নাও, 1350, রেড গ্রিন 1350, স্বর্ণচূড়াম। আচ্ছা ব্ল্যাক, 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 ব্ল্যাক কেউ বলুক আর না বলুক আমি তো হাতে খুলবই, চলো ব্ল্যাক, রেড কালার দিয়ে মিনে করা, 1350। এই ব্ল্যাক যে নেবে অসাধারণ, 1350 ব্ল্যাক। বৈশাখী তিনবার হাতে নিয়েছিল বোধ হয় এটা, আবার রেখে গেছে। হ্যাঁ অসাধারণ, মিনাকারি যদি কারোর নেওয়ার থাকে, মিনাকারি যদি পড়তে চাও, আমি যে কালেকশন আজকে দেখিয়েছি তার থেকে একটা পারচেস করো, জাস্ট আমি যেগুলো দেখিয়েছি। একে সামনে দেখলে ছেড়ে যাওয়ার না, বলছি না এগুলো দেখাতে হচ্ছে না, নাও এই যে মিনাকারি যেটা এটা দেখিয়েছি, এটা চারটে কালার দেখিয়েছি, মিনাকারি কাতান নিতে হলে চারটে কালারই তুলে নাও, ড্রেস কোড এক করতে চাইলে, অসাধারণ দেখিয়েছি। আর এইটা দেখো, এই কালারটা জাস্ট মানে অনেক কষ্ট করে কাস্টমারের থেকে যাবে, এই কালারটা রেখে যাও লাইভে দেখাবো। তুতে, ওফ একে বলে তুতে, ফিরোজা রেডের সাথে তুতে দেখো, অসাধারণ, অসাধারণ গেছে এটা, তুতেটা দেখো, তুতেটা দুর্দান্ত, 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 সুপার সেমি উপার, একদম অসাধারণ। তোমরা তত্ত্বে দেওয়ার থেকে শুরু করে বিয়ে অ্যাটেন্ড করার থেকে গিফট দেওয়ার থেকে একটু ভালো জিনিস দিতে চাইছো, সেই জন্য এগুলো 1350। আচ্ছা এসএমএসটা আগে পুরোটা পড়ো, আমি ব্লুটা একটু কি বলছে বুঝতে পারছি না। অঙ্কিতা সরকার কি বলছে? আমি আমার এসএমএসটা পুরোটা পড়ো, আমি ব্লুটা একটু বলছি দেখাতে। কোন ব্লু গো? ব্লু তো নেই। আচ্ছা কোন ব্লু কিসের? আচ্ছা দাঁড়াও দেখছি তোমার এসএমএস আছে কি না দেখে নেই। অঙ্কিতার এসএমএস উঠে গেছে গো ওপরে, তোমার এসএমএস আর আসছে না। তুমি আবার লেখো বাবু, কি বলছো? সুদীপা কান্না করছো কেন? ঋষিতা ঘোষ, স্বর্ণচুরি দেখিয়ে দিচ্ছি বাবু, লিলেন বেনারসি আজকে আর দেখাতে পারবো না। অঙ্কিতা তুমি কি বলছো? তোমার মাথার ওপরের ওই ব্লু কালারের শাড়িটা একটু দেখাবে? আমার মাথার উপরে ব্লু কালারের কোন শাড়িটা গো? এগুলো এগুলো অনেক প্রাইস, এগুলো হচ্ছে যে তোমার মণিপুরি বেনারসি, মণিপুরি ঘিচা বেনারসি, এগুলো সব 2450-এর শাড়ি, এক্সক্লুসিভ দেখিয়ে দেবো। বৈশাখী ঘোষ, আচ্ছা কিছু মনে হয় বৈশাখী অ্যান্সার দিয়েছে। চলো খাও সাদা গোল্ডেন বেনারসি, 2150-এরটা দেখাও, সাদা গোল্ডেন বেনারসি হবে না, ওটা হবে ওপারা কাতান, 2150-এর সাদা গোল্ডেনের ওপারা, ওপারা পিওর ওপারা হবে। একটু তাড়াতাড়ি বলো ব্যানার্জি সাধু, তাহলে আমি দেখিয়ে দেবো, আমার কাছেই রয়েছে, ওপারা হবে, ঠিক আছে। আর 2850-এর বেনারসি হবে। আচ্ছা একটু অর্গ্যাঞ্জা দেখাও, অর্গ্যাঞ্জা বাবু কি বলো তো? পিহু যা দেখিয়েছি সব ফোন করে ইনস্ট্যান্ট বুকিং হয়েছে, এখন আমি আবার রিপিট করলে কি হবে বলো তো? লোকের কিনে নেওয়া শাড়ি দেখাচ্ছে হচ্ছে, তাহলে তোমরা একটুখানি একটা কাজ করো, রিপিটেডটা দেখো, রেকর্ডেড লাইভটা আমি এক্ষুনি লাইভ শেষ করব, চলবে এখানে গ্রুপে, দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে এসো, যদি আমি রিএস্টক করতে পারি অবশ্যই বুকিং নিয়ে নেবো। আমি যা দেখিয়েছি অর্গ্যাঞ্জা ম্যাক্সিমাম সোল্ড আউট, ঠিক আছে। তুতেটা দেখাও না, কোন তুতেটা বাবু? দিয়ে ডালিয়া দি কি শাড়ি এবং কি প্রাইসটা লিখে দাও, তাহলে আমি দেখাতে পারবো, অনেক দেখিয়েছি তো। আচ্ছা তুতে তুমি এটা বলছো তাই তো? এটা বলছো, আমি দেখিয়ে দিই, এটা খুলে আর দেখানোর কিছু নেই, এরকমই আসবে। আর ক্যাটালগে দেখিয়ে দিয়েছি, দেখে নাও,
ক্যাটলগে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্লিজ। দোকানে কাস্টমার ঢুকবে আর আমার এতটা দোকান এখনো গুছাতে হবে। আজকে আমার যে কাজ করে সে ছুটি নিয়েছে, ও 2-3 দিন এই সপ্তাহ থাকবে না, একটু তোমরা অ্যাডজাস্ট করো। আচ্ছা, আর যদি তুমি নিতে চাও তুতেটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি খুলে ছবি দিয়ে দেবো। রেডটা খোলো দি, কোন রেডটা খুলবো গো? এই স্বর্ণচুরির মুম্বাই শিপিং 100 টাকা। আচ্ছা চলো, তুতে যখন বললো একটু খুলেই দেই। চলো, এই হচ্ছে তোমাদের কুচি পোষণ যাবে স্কার্ট বর্ডারে, কুচি পোষণ। তুতেটা অসাধারণ, এই তুতেটা ছেড়ো না গো। যদি নেওয়ার ইচ্ছা থাকে, নেওয়ার জন্য যদি শাড়ি খোলাও, তাহলে আমি বলবো যে এই তুতেটা কিন্তু ছেড়ো না। দেখো দেখেছো, দুর্দান্ত গেছে তুতেটা। শাড়ির থেকে একটা সুন্দর গন্ধ, তাই না? এটা আলাদা গন্ধই আছে শাড়ির থেকে। দাও তো একটু এটা ঢুকিয়ে দাঁড়া, আরো একবার দেখাচ্ছি। দেখো ক্যাটলগটা, ক্যাটলগের থেকে অনেক ডিপ তুতে পাবে, সেটা তোমরা বুঝতেই পারছো তুতেটা কতটা ডিপ হবে। এ না, টাইম প্রায় শেষের দিকে। আচ্ছা দেখাও সাদা গোল্ডেনটা। আচ্ছা ঠিক আছে, একটুখানি কষ্ট করে আমাকে সাদা গোল্ডেন কি ওপারা দেখাবো তো, সাদা গোল্ডেন দেখাও, সাদা গোল্ডেনটা ওপারা তো একটু বলো আমাকে প্লিজ। তুতেটা দারুণ সত্যি গো ঋষিতা, একদমই অসাধারণ শাড়িগুলো, যেগুলো দেখছি আমি নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। রেড কোন দিদিভাই বললে? দেখো রেড গ্রিনটা, এই রেড তো সব কিছুতে তোমরা ইউজ করতে পারবে, নববধূ থেকে সাত থেকে যে কোনো কিছুতে। দেখো ওই ওপারা সাদাটা, হুম হুম হুম, সাদা ওটা না, তার নিচেরটা দেখো তো। হ্যাঁ দুটো একই, দাও একটা দাও, ওটা ওইতে ক্রিম কালার হয়, সাদার উপরে যখন গোল্ডেন কাজ হয় তখন সাদাটা ক্রিম কালার হয়ে যায়। একটা দাও, একটা দাও। হ্যাঁ দেখো রেডটা দেখে নাও, নাও এটা একটু ভরে দাও। চলো হয়ে গেছে, এটা একটু ভরে দাও, নাম খাও না, হয়ে গেছে আমার। শেষের দিকে চলে এসেছি, ব্লুটা নেব। কোন ব্লুটা নেবে গো দিদিভাই? সুতপা ঘোষ এখানে নেব বললে পাবে না, ওখানে বৈশাখীর কাছে চলে যাও। ব্ল্যাক স্বর্ণচূড়ামটা আমি 3 বার হাতে নিয়ে রেখে গেছি, কত কষ্টতে তা তুমি জানো দিদি। বাবা মৌসুমিদি, চোখ মুছিয়ে দাও একটু, বৈশাখীর ব্ল্যাক স্বর্ণচুরিটা 1350-এর শাড়িটা কতবার হাতে নিয়েছে, 3 বার হাতে নিয়েছে, শুধু লিখতে পারলো না যে আমি ওর হাত থেকে কেড়ে নিয়েছি, এইটুকু শুধু লিখলো না। হ্যাঁ এই যে বৈশাখী শুরু হয়েছে, দাওনি কেন ওকে? ও আমি কি ওকে পড়িয়ে দেবো, গায়ে পেঁচিয়ে দেবো? ও তো এসে নিয়ে চলে গেছে কালো, বলে দেবো আমি এখন লাইভে। কাকিনারা নতুন ডিজাইন কালো বৈশাখী নিয়ে চলে গেছে, আমি কাকিনারা নতুন ডিজাইন এসছে আর একটা, আমি বলে দিলাম শতরূপা দি, রণিতা দি, যারা যারা আছো, মৌসুমি দি, শোনো ও কালো কোনটা নেবে, কালো দেখে এখানে এসে বেহুশ হয়ে যাচ্ছে ও। কাকিনারা অলরেডি ও মনে হয় বিয়ে অ্যাটেন্ড করবে, একটা ছবি দেবে তোমরা দেখো। দেখো দিদিভাই কে বলেছো লাল, লাল আর সাদা, সাদা বলতে এটা কিন্তু পিওর মিল্কি হোয়াইট নয়, দেখে নাও যে কালারটা দেখতে পাচ্ছ সেটা পাবে। এর উপর পুরো গোল্ডেন ওয়ার্ক করাতে হোয়াইটটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়, এটা ক্রিম কালার চলে আসে। আর এই হচ্ছে রেড কালারের কুচি, দেখে নাও 2150 ওপারা, পিওর ওপারা কাতান, এই যাচ্ছে কুচি, দুপাশে সমান পাড়ে পাবে, দুপাশে সমান পাড়ে পাবে, দেখে নাও এটা হচ্ছে কুচি, প্রাইস যাচ্ছে 2150, 2150। দেখো এটা যাচ্ছে আঁচল পোর্শন, এটা যাচ্ছে আঁচল পোর্শন, এই যাচ্ছে টোটাল ফিগার, টোটাল ফিগার 2150। এগুলো হচ্ছে যে তোমার সবাই পড়ার মতন, ছেলের মা, মেয়ের মা, ছেলের দিদি, বা আমরাও যে কোনো কেউ এটা পড়লে যে কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগবে। আর এটা কি বলতো, এখনও পড়তে পারবে, 20-25 বছর পরেও পড়তে পারবে, এমন একটা কালার। ওজন হবে তোমার 800-900 গ্রাম, প্রাইস হবে 2150 টাকা, ওপারা দেখালাম এটা। হ্যাঁ ওপারা, চলো ঢুকিয়ে নাও, দাও দাও দাও, তুলে দাও, তুলে দাও শাড়িগুলো। আচ্ছা স্বর্ণচুরির প্রাইস, স্বর্ণচুরি 1350 রমাদি। আচ্ছা পৈঠানি দেখাবে? না গো আজকে আর পৈঠানি দেখাবো না। চলো আর কে কি বলছো গো বলো, আমি তাহলে নাহলে লাইভটা শেষ করব। প্রচুর মানুষ এখনো রয়েছে, যেতে ইচ্ছা করছে না, 170 জন লাইভ শেষ করার সময়ও।
আমার স্যাটিন কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে, তো তোমরা জাস্ট বুক করতে পারো, প্রাইস 1050 টাকা। এটা হচ্ছে জাপানি স্যাটিন অল বডি। এই গোলাপ ফুলটা, এই ফ্লোরালটা অল বডি ব্ল্যাকের ওপর, খুব স্মার্ট। এইটা যদি আমি পিঙ্ক ব্লাউজ দিয়ে আজকে পরতাম না, ফাটাফাটি হতো একদম। ঠিক আছে, আমার কাস্টমার এসে গেছে, বসতে বলো না ওখানে, বলেছো? আচ্ছা চলো বিপিটা দেখাও। কিসের বিপি গো? সুমিত্রা দে, এই যে কাতানটা দেখালাম, ওর বিপির কালার কিন্তু অফ হোয়াইটেই গেছে, ওটার সঙ্গে একটা লাল ভালো আমার থেকে তোমরা নিতে পারো। আমার ব্লাউজ তোমরা জানোই, ব্রাইডাল ব্লাউজ আমার চলছে, চলবে, আরও আসছে, ব্রাইডাল ব্লাউজ দিয়ে তোমরা পরতে পারো। ওটার সঙ্গে সেম কালারের ওই ক্রিম কালারের বিপি গেছে, কিন্তু ক্রিম কালারের বিপি দিয়ে ঠিক জাস্ট শাড়িটা ফুটবে না, শাড়িটাকে পরতে হবে একটা রেড একদম ব্রাইডাল বেনারসি দিয়ে, বেনারসির ব্লাউজ দিয়ে, ব্রাইডাল ব্লাউজ দিয়ে। তো ব্রাইডাল ব্লাউজ আমার কাছে আছে, পেয়ে যাবে, অসুবিধা নেই। প্রচুর আসছে, প্রচুর ব্লাউজ আসছে। না গো, 4-5 বছরের বাচ্চাদের বেনারসি তুলতে পারিনি, আমি তুলতাম বাচ্চাদের শাড়ি সরস্বতী পুজোয়, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়াতে আমি তুলতে পারিনি। বাচ্চাদের শাড়িটা তো গিয়ে দেখে আনার ইচ্ছা ছিল, কিন্তু তুলতে পারিনি আমি বাচ্চাদের শাড়িটা একদমই। কাতানটা দেখাও না, বিপিটা, বিপিটা দিদি ভাই, ওই তো বললাম ওই সেম কালারেরই বিপিটা, ওই বিপিটা দিয়ে বানালে আমার, আমি পার্সোনালি অ্যাজ এ সেলার হিসাবে না, তোমার ছোট বোন হিসাবে বলবো, ওই বিপিটা দিয়ে শাড়িটা ভালো লাগবে না, তোমাকে লাল ব্লাউজ দিয়ে পরতে হবে। আচ্ছা সিকোয়েন্সে যেটা দেখাবে বলেছিলে লাস্ট, ও হো সত্যি কথা তো, দাও 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 সিকোয়েন্সে লাস্ট এক্সক্লুসিভটা দাও দাও দাও, যেটা আমি পরবো বলেছিলাম, পরে আমি আসবো, তবু দেখি যাই, তোমার পিছনের মিডিলের র লাস্টের হোয়াইট শাড়িটা দেখাও। ওইটা না, ওই ব্যাগের মধ্যেই আছে, তুমি ঢুকিয়ে রেখেছো, সরিয়ে রেখেছো, আছে। এটা অলরেডি বৈশাখী বুক করেছে, আমি জানি আরও সবাই করবে। শাড়িটা হচ্ছে যে তোমার টোটালি একদম মেশিন ওয়ার্ক সিকোয়েন্স, সিকোয়েন্স এখন অনেক পাতি বেরিয়ে গেছে, আমি কিন্তু সিকোয়েন্স শাড়ি তুলবো আজকে থেকে প্রায় 4 মাস আগের থেকে, কিন্তু আমার কাস্টমারদেরকে আমি সিকোয়েন্স, আমার যেগুলো যোগাযোগ থাকে রেগুলার কাস্টমার সেই দিদিরা, তাদের সঙ্গে কিন্তু সিকোয়েন্স নিয়ে আমার অনেক ডিসকাস হয়েছে, সিকোয়েন্স আমি তুলবো তুলবো তুলবো, কিন্তু সিকোয়েন্সের মধ্যেও পাতি জিনিসটা চলে এসছে, জানো তো, 600-650 সিকোয়েন্সও চলে এসছে। তো এই যে সিকোয়েন্সটা আমি জাস্ট এনেছি, একদম ডিজাইনার, তোমরা বুঝবে, তোমরা ওপাশ থেকে বুঝবে ডিজাইনার কেন বলছি, দুর্দান্ত। এটা হচ্ছে একটা তোমার জাম্পিংকে সিকোয়েন্স, জাম্পিংকে সিকোয়েন্স, এগুলো হচ্ছে যে একদম তোমার যেগুলো আর্টিস্টরা পরে, একদম মাধুরী দীক্ষিত মনে হয় এটা ওয়্যার করেছিল না, যেটাগুলো আর্টিস্টরা পরে সেই 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 ধরনের সিকোয়েন্স, খুবই, মানে আমি একটা জিনিস তোমাদের অ্যাসিওর করতে পারবো একদম 100% অন লাইভে, যে শাড়ি ছিঁড়ে যাবে কিন্তু সিকোয়েন্সের কোনো রকম কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ দেখো, একদম টোটালি ব্যাকসাইড দেখো কিভাবে লক করেছে, প্রত্যেকটা সিকোয়েন্স কিভাবে লক করে। শাড়ি যখন কিনবে, আমি বারবারই বলি, যদি না পারো কিনো না, এখন 2 মাস পরে কেনো, আমি বলবো পার্সোনালি, কিন্তু যেটা কিনবে পারফেক্ট, যাতে ওয়্যার ড্রপে একটা সুন্দর জায়গা থাকে, যখন ভালো লাগবে না মন ওয়্যার ড্রপটা খুলে সবাইকে দেখতে ইচ্ছা করে। আমার যখন মন ভালো লাগে না, আমি তো পুরনো ব্লাউজ পুরনো শাড়ি আলমারি খুলে দেখি, দেখি বাহ এটা তো সুন্দর, সেরকম শাড়ি কিনবে, সেরকম জিনিস কিনবে, এমন জিনিস কিনবে না যেটা দেখার পরে একটা ব্যাড ইম্প্রেশন চলে যাবে, বাবা এটা কিনেছিলাম ওর থেকে ঠকে গেছি, দুধ শাড়িটা ফালতু, এরকম একটা ইম্প্রেশন যেন না আসে। এই হচ্ছে সিকোয়েন্সটা, এই যাচ্ছে সিকোয়েন্সটা, ঠিক আছে, ফুল বডি সিকোয়েন্স। এই অনেক কালার আছে, যারা নেবে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি কালারগুলো দিয়ে দেবো। এগুলো প্রত্যেকটা অর্ডার দিতে হচ্ছে, একটা একটা বানাচ্ছে। এবার বলি ডিজাইনার কেন, এই যে মাল্টি কালার তোমরা ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, গোলাপ ফুল, এটা সম্পূর্ণটাই বসবে এখানটায়, এখানটায় টোটালি একদম ফিগারের ওপর বসবে শাড়ির। যদি কেউ বসিয়ে এটা চাও যে আমি বসিয়ে পাঠাবো, তাদের 30 টাকা এক্সট্রা দিতে হবে মেকিং চার্জ এটা। আচ্ছা এখানে যদি কেউ বসাতে না চাও, সে কিন্তু একদম আঁচলের শেষ মাথায় এই কর্নারটাও বসাতে পারো, যে যার ইচ্ছা মতন। এটা আমার মনে হয় বাড়িতে নিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতনই লাগানো ভালো হয়। আর আমি যদি এখান থেকে রেডি করে দেই, তাহলে এখানটায় বসিয়ে দেই বা আঁচলে বসিয়ে দেই, সেটা বললে মাপ মতন তোমরা কত বড় আঁচল রাখবে, কত বড় তোমরা পাল্লু রাখবে, সেই অনুযায়ী এটা বসে। এটা যদি এদিকটা চলে যায় একদম বিচ্ছিরি লাগবে, আবার নেবে এদিকটা চলে আসলে বিচ্ছিরি লাগবে, ওই জন্য এটা একদম একদম চেস্ট বরাবর মিডিলে বসবে, এটা
অনেক মাল্টি কালারের রোজেস ফ্লাওয়ারগুলো রয়েছে, এগুলো সব সুন্দর করে সুন্দর করে এখানটায় দুটো আমি দেখিয়ে দেবো ডিজাইন করা আছে কিভাবে বসাবে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ছবি, সেইভাবে ছবি দেখে তোমরা এটাকে বসিয়ে নেবে, ঠিক আছে। এবার আমি বসিয়ে আনিনি, তার কারণ বসিয়ে বললে কোম্পানি আমাকে বসিয়ে দিত, কিন্তু ওই যে প্রবলেম হচ্ছে পাল্লু, কে কত বড় পাল্লু রাখবে, কারুর এখানে চলে যাচ্ছে কারুর আবার এখানে, এবার যারা খুব হাইটটা বড় তাদের আবার কি হচ্ছে তোমার এইখানে মানে আমাদের বেস্টের নিচে চলে আসছে ডিজাইনটা, তো একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এইখানে রাখার জন্যই এটা প্যাকিং করে আলাদাভাবে তোমাদেরকে দেওয়া হবে। এর সাথে ক্রেপের যাচ্ছে এই ব্লাউজ পিসটা, তবে আমি বলবো 100% এই ব্লাউজ পিস দিয়ে একদমই পরো না, ব্লাউজটা দাও, এই ব্লাউজ পিস দিয়ে পরো না, আমার থেকে একটা সুন্দর, এটা একটা গোল্ডেন এসছে, দেখো এটার একটা গোল্ডেনও এসছে ব্লাউজটার, আর এনেছি সুন্দর একটা এরকম, এই গোল্ডেন না এরকম পিঙ্কের মধ্যে দিয়ে একটা এসছে এই অর্গান সিকোয়েন্স ব্লাউজ, এরকম একটা ব্লাউজ দিয়ে জাস্ট এটা একটা পার্টি ওয়্যার ড্রেস করে নাও, ঠিক আছে এভাবে করে নাও, এটা তো ভালো লাগবেই। যদি তোমরা কেউ সিকোয়েন্স ব্লাউজটা না নিতে চাও, এখানে অনেক কালার রয়েছে, যে কোনো কালারের ব্লাউজ দিয়ে তোমরা পরো, এটা তোমরা চেস্টে লাগাচ্ছই এখানে লাগাচ্ছই, অনেক কালার রয়েছে, যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরো, ঠিক আছে। আচ্ছা এই ব্লাউজ কিন্তু 590 আমার কাছে পেয়ে যাবে, 36 অবধি, 590 উইথ স্লিপস আমার কাছে পেয়ে যাবে, সিকোয়েন্সটা দেখে নাও তাহলে, এবারে প্রাইস থাকবে 2050, দেখো অনেক কালার পাবে, অনেক কালার পাবে, ফুল শাড়ি সিকোয়েন্স, ফুল শাড়িটা অনেকগুলো কালার পেয়ে যাবে এটার, এটুকু কোমরে গোজার জায়গা, আর সোমার শিফনটা কিন্তু পিওর শিফনের ওপর গেছে, দেখে নাও টোটাল পিওর শিফনের ওপরে সিকোয়েন্সটা গেছে, খুব আরামদায়ক একটা সিকোয়েন্স, খুব আরামদায়ক, অনেক কষ্ট করে জোগাড় করেছি, কোয়ালিটির জন্যই এতদিন সময় লেগেছে, নাহলে বহু আগে আতিপাতি এনে বেচা শুরু করতে পারতাম, কারণ বিকজ আমি কোয়ালিটি নিয়ে খুব খুঁতখুঁতে, দেখো 2050, 2050 টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা সিকোয়েন্স, ঠিক আছে। লাস্ট শাড়িটা কেমন লাগলো একটু জানিও সবাই, উইথ এই দুটো পাচ্ছ সাথে ব্লাউজ পিস আর ফ্লোরাল, ওকে চলো সময় প্রায় শেষ, লাইট কি বলছে কালারের আছে গো, হ্যাঁ তুমি একটুখানি হোয়াটসঅ্যাপ করো, কালার 5টা না 6টা আছে আমি দিয়ে দেবো, যদি নেওয়া ইন্টারেস্টেড থাকো একটু হোয়াটসঅ্যাপ করো, আমার এটারই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যে আরও কালার পাঠাও আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। লাস্ট হোয়াইট শাড়িটা দেখাও, তোমার পিছনের লাস্ট শাড়িটা, মানে আমার পিছনের লাস্ট শাড়িটা কোথায়, হোয়াইট আমার পিছনে বহু হোয়াইট শাড়ি দিদি ভাই, কোথা থেকে দেখাই বলো তো, আচ্ছা চলো আজকে তাহলে এই অবধি, প্রচুর শাড়ি দেখিয়েছি, লাইভটা খুব জমে গেছিলো আজকে, আজকে এই অবধি, আমি আবার আসবো তোমার এই এক্সিবিশন চলতে চলতে 20 তারিখে, 20 তারিখে লাস্ট, ওদিনকে হয়তো আমি ইয়ালো স্পেশাল দেবো, অফার ইয়ালো স্পেশাল অফার দেবো, 20 তারিখ 3টের সময় ঠিক লাস্ট আসবো, এছাড়া কালকেও লাইভ থাকবে, কোথায় কি থাকবে না থাকবে তোমরা সবাই আমাকে ফেসবুকে ফলো করো, আমি সবটাই আপডেট দিয়ে দেওয়া হবে। চলো আজকে এই অবধি, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, খুব ভালো আজকে লাইভটা হয়েছে, এভাবে সাপোর্ট করো, সাপোর্টটা সবচেয়ে বড় দরকার, সাপোর্ট না হলে এগোনো যাবে না, তোমাদের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার। আমার শাড়িটা এখনো বলছি এক পিস মনে হয় অ্যাভেলেবেল আছে, স্যাটিন জাপানি স্যাটিন, প্রাইস যাচ্ছে 1050 টাকা, ওকে চলো টাটা বাই, লাভ ইউ অল, আর কারোর কিছু বলার কিছু আছে জিজ্ঞেস করে নাও এখানে, হোয়াটসঅ্যাপে শুধু যাবে বুকিংয়ের জন্য, হ্যাঁ আর পিকচার দেবো, যেটা আমি লাস্ট দেখালাম ওই শাড়িটার পিকচার দিয়ে দেবো, যদি তো কারোর ভালো লাগে, ঠিক আছে চলো টাটা 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 বাবা 38 হয়ে গেছে।